আমি বললাম সুমি এই জায়গায় দাঁড়া, আমি ওদের বাসায় পানি খেতে দিতেছি। তো বলল আচ্ছা তাহলে ঠিক আছে যা। তা আমি গেছি, পরে ও আমার পিছে পিছে আসছে, আমার বান্ধবী। আসার পরে পরে ও বলতেছে আমি একটা তোমার কিস করবো। আমি কি না আমি করবো না। তারপরে ও জোর জবরদস্তি করে একটা হইলো, কিস করলো। তোর যেহেতু বার্থডে ছিল, ও আমার থেকে মিথ্যা কথা বলছে। ওর দিন ওর বার্থডে ছিল না, ও আমার ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, ও বলছে ওর বার্থডে ছিল। তো এরকম যাক। তারপরে জানুয়ারি মাসে 26 তারিখে ওর সাথে তখন ওই কথা হইতো, তখন ও ফোন কিনছে, ও ফোন কিনছে হইতেছে 10,500 টাকা দিয়ে। ও আমারে বলছে যে 18,500 টাকা দিয়ে ফোন কিনছে। আমি মনে হচ্ছে ভালো বেশ, বাবা যেহেতু বিদেশ থাকে তো ফোন কিনছে এটাই বেশি। তাহলে ও ফোন কেনার পরে ও আমার এই কথা বলে যে আমি ওই ভালোই কিনছে, তাহলে আমি মনে হচ্ছে দামি ফোনই কিনছে ভালো। তো এই 26 তারিখে জানুয়ারি মাসের 26 তারিখে আমি আবার ছুটি নিয়ে আমি বাসায় আসছি। আমার একটু সমস্যা ছিল, তো তো ভাইয়ার বলছে ভাইয়া আমার ছুটি দেন আমি বাসায় যাবো। তো ভাইয়াটা অনেক ভালো ছিল, আপনি বলে ডাকতো, ওনাদের আমরা অনেক বয়সে অনেক ছোট ছিলাম, তা আপনি বলে ডাকার পরে ওনারা আমার ছুটি দিয়ে দিল। আমি বাসায় আসি, আসার পরে আমি ওরে ফোন দিচ্ছি যে ও বলে কই, আমাকে আমি বাসায়। তো ও বলে আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আসি। আমাকে কিসের জন্য কয় কি, হ্যাঁ আমি 1 ঘন্টা ছুটি নিয়ে, আমি বলি যে না আনা লাগবে না, আমি আবার লাঞ্চের পর কাজে যাবো। তো কয় না আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আসি ভাইয়ার থেকে, বইলা যে ভাইয়া আমি বাসায় যাই। আমি বললাম না থাক আসা লাগবে না, কয় তুমি আমার বাসায় আসো দেখা করতে। আমি বলি যে না আমি দেখা করবো না, আমার সমস্যা আছে আমি দেখা করতে পারবো না। তো ও বললো যে না আমি দেখা করবো। আমি বলি না, ওর জিদ ধরতেছে ও দেখা করবে। তা আমি বললাম না আমি দেখা করবো না। ওদিন শেষ ওর সাথে আমি প্রায় কাজের শেষে রাতে ও আসতো যখন দোকান থেকে মার্কেট থেকে, ওইখান থেকে আসার পরে ও আমার সাথে দেখা করতো। দেখা করার পরে ও বলতো যে আমার একটা কিস করবে, রাস্তার ভিতরে বলতো, মানে ছোটোখাটো একটা গলি ছিল ওই গলিতে। তা আমি বললাম যে না রাস্তা দিয়ে মানুষ আসতে আসতে আমি এক একটা ছলনা দিয়ে ওরে কাটাই দিতাম এক এক দিনে। তারপরে শুক্রবার এরকম আমি আমার ফ্রেন্ড 3 ফ্রেন্ড একসাথে ছিলাম, আমার বান্ধবীরা। তো আমি আবার আরেকটা ফ্রেন্ড কাজ করবে, তো কাজ করার পর ও বললো যে আয় ওরে ডাকতে যাই। তো আমি বললাম যে আসো যাই। আমরা আবার সবসময় প্রত্যেক শুক্রবারে আমরা হালিম খাইতে যেতাম। তাহলে ওই গেছে, তো ও ফোন দিছে রাস্তার ভিতরে যে টুম্পা কই তুমি। আমি বললাম এই তো আমি অমুক জায়গায় আসছি। বলে কি যে আমাদের বাসের সামনে আসবে? আমি কই কি না, কয় হ্যাঁ আসো আম্মু তোমার দেখতে চাইছে। তা আমি আবার আমার ফ্রেন্ডকে বললাম যে সুমি যে এমন এমন শান্ত কইতেছে যে ওর আম্মু নাকি দেখবো, আমার যাইতে কইতেছে। কয় তে যা তুই, তোর যেহেতু যাইতে কইতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে ও দেখি গেটের সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়ানোর পর ও আমার বাড়ির ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে আমার আম্মু তো নাই। আমি কই কি কই গেছে তাহলে আন্টি? তো এরকম বলার পরে ও আর কিছু বলে না। তা আমি বলি আন্টি কোথায়, আমি থাকবো না, আমার ফ্রেন্ডটা আসছে আর আরেকজনের ডাক দিতে। তা আমিও আসছি ওইখানে ওদের সাথে নাস্তা খাইতে যাবো, বিকালবেলা আড্ডা দিব। তো বলে যে দাঁড়াও যাইও এখন না, পরে যাও। তো এরকম ও আমার বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে ও আমার সাথে জোর জবরদস্তি করলো, ও আমার সাথে মানে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করলো। তা আমি বললাম যে না আমি করবো না। তারপরে ও না ও করবে, ওর জিত ও করবে। তা যেহেতু আমার ওর পছন্দ না, তারপরে ও আমারে নষ্ট করতে চাইছে। তারপরে আমি কি করলাম, জোর জবরদস্তি করতেছে আমি আসতে চাইতেছি না, ও আসতে দিবে না। তারপর ও আমার সাথে এরকম করার পরে তাহলে আমি বাসায় যাবো আমার বান্ধবীর সাথে, ওনাদের সাথে শেয়ার করতে পারতাম না ওদের সাথে যে আমি এতগুলো কথা শেয়ার করছি। প্লাস আমি শান্তর সাথে 2 মাস রিলেশন করছি, আমি ওর কথাগুলো আমি কেউ বলি নাই। তো এখানে বলার পরে আমি কি আমি বাসায় যাও যাই তাহলে। কয় কি আচ্ছা ঠিক আছে যাও। আমার বান্ধবীরা আবার বলছে কি রে টুম্পা তুই কই শান্ত, তোরা কি খাওয়াইছে? কি এই তো পিঠা খাওয়াইছে। আমি এখন ওদেরকে কি বলবো, আমার বলার কিছু নাই। আমি ওরে বললাম যে শান্ত আমার পিঠা খাওয়াইছে। তো এখন শান্ত আসছে যে ও ওরা বলতেছে যে ভাইয়া টুম্পার একা পিঠা খাওয়াইলেন, তা আমাদের পিঠা গো। কয় কি আগে বললে তাহলে আমরাও আয়না, আমি আয়না দিতাম বক্সে ভরা। তো ওরা শয়তানি করতেছে, ও বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে থাক লাগবে না। এরকম ওর সাথে আমার ওই যে ওদিন গভীরতা হয়ে গেল। হওয়ার পরে এখন 2 দিন একদিন পর পর ফোন দিত। আমি জানতাম না যে ওর আম্মু গার্মেন্টসে কাজ করতো, প্লাস আমি বিয়ের দিন রাত্রে জানছি।
তো বলতাছে যে আমার এসএমএস পাঠাইতো যে আমার আম্মুরা ঢাকা যাবে কালকে, তুমি একটু আইসো ওর সাথে। যে ওই আমার 26 তারিখের পরে 5 দিনের দিন যে 31 তারিখে যে ওর সাথে আমার দেখা হয়েছে, তো ওই দেখা ওইখানে যে আমার ওর সাথে গভীরতা হয়েছে, তখন আমি কি করব? ওর প্রতি তো আমি এখন ভালোবাসা হয়ে গেছি, তারপরও তোর সবসময় ওর বাসায় যাইতাম। কিন্তু তখন এই যে যশোরের যে ছেলেটা, হ্যাঁ হ্যাঁ, ওর নাম কি ছিল? ওর নাম ছিল রাসেল। তো রাসেলের সাথে কি তখনো কন্টিনিউ চলছে? না না না, ওর সাথে বেশি কথা বলতাম না আমি, ওর সাথে জাস্ট একটু। কিন্তু রাসেলের সাথে সম্পর্ক ছিল? না সম্পর্ক না, মানে ও আমার পছন্দ করতো, কিন্তু আমি ওদের বাসা দূরে দেখা ও এরকম টাইপের ছিল না। আমি যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে রাসেলের সাথে তখন সম্পর্কটা কিসের ছিল? এমনি টাইম পাস করতাম। টাইম পাস করতে তোমার জায়গা থেকে তুমি টাইম পাস করতে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাসেল তো সিরিয়াস ছিল? আমি জানতাম না। জানতাম না? হ্যাঁ। কিন্তু রাসেলের সাথে তোমার তখনো কথা হতো? না হতো না, মাঝে মধ্যে হঠাৎ হইতো, ওর যদি মনে পড়তো তো ওই ফোন দিত। তুই তো গল্পের একটা পর্যায়ে শুরুতে বললে যে তুমি একটা মিথ্যা বলেছো কারণ তোমার একজনের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ। তো তারপর তুমি তাকে বলছো যে কোনো সম্পর্ক নাই, তার মানে তো তোমার রাসেলের সাথে সম্পর্ক ছিল? মানে ছিল বলতে ওই যে টাইম পাসটাই ছিল। হ্যাঁ। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রাসেলের সাথে যদি তোমার সম্পর্ক মানে কন্টিনিউ থাকে, সেটা তোমার টাইম পাসও যদি হয়, সেই অবস্থায় তুমি এই নতুন যে ছেলেটার কথা বললে শান্ত, তার সাথে তোমার 5 দিনের পরিচয়ে একটা শারীরিক সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ, এবং সেখান থেকে তুমি তাকে ভালোবাসতে শুরু করলে, হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থায় কি এই যে যশোরের যে ছেলেটা তার সাথে তোমার কথা হতো? না না না, তখন আমি কথা বলতাম না। কথা বলতে না না, তার মানে তুমি তখন থেকে এই শারীরিক সম্পর্কটা হয়ে যাওয়ার কারণে তুমি শান্তর সাথে সম্পর্কের ব্যাপারে সিরিয়াস হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। যে ও আমি ভাবতাম যে কথা বলছো, এই শান্তর সাথে তোমার বয়সের ডিফারেন্স কত? এই তো 3-4 বছরের ডিফারেন্স ছিল। 3-4 বছর। সে কি করতে তখন? সে তখন নারায়ণগঞ্জ জব করত, চাকরি করত মার্কেটে। ওকে, ঠিক আছে। তো তারপরে কি হলো শুনি। তারপরে ওই রকম যাওয়ার পরে প্রায় যখন আমার নাকি আবার ওই 26 তারিখ আমার নাকি আবার ওই সমস্যার দিনটা আসলো, তো আমি ওর আগে থেকে বলছি যে শান্ত এরকম দেখো আমার এরকম যদি না হয় তো আমি কি করব, আমার কিছু করার নাই। এরকম যাইতে 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 জানুয়ারি মাসটা পুরো গেল, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে যাওয়ার পথে যে আমার ওই জিনিসটা আবার হবে, আমি ওরে বললাম, ও কোনো কেয়ার করলো না, ও বললো যে কিছু হবে না, আমি ও আবার ওষুধ কিনে এনে দিছে। দেওয়ার পর আমি খাইছি, খাওয়ার পরের দিন আমি কাজে গেছি, ও যেরকম ভাবে খাইতে বসে আমি খাইছি, খাওয়ার পর আমি কাজে গেছি, কাজে যাওয়ার পর নাস্তা করছি, নাস্তা করার পর ওইখানে আমার ভাইয়া নাস্তা এনে দিত, নাস্তা করার পর ও আমার নাকি বমি পাইতেছে, আমার এত মাথা ঘুরাইতেছে, আমি কি বলবো, আমি নিজেও মানে মুখ দিয়ে আমার হইতেছে, আমি বারবার এক করতেছি। আমার বান্ধবী বললাম যে ভাইয়া রকম আমার ছুটি দিতে, তো বললো যে ভাইয়া ওরা ছুটি দিয়ে দেন, ছুটি দিয়ে দেওয়ার পরে আমার ছুটি দিলাম, বাসায় আসলাম, আসার পর আমি বিছনায় শুয়ে রইলাম, আমার মা ঘরে রান্না বান্না করতেছে, আমার বাবা ছিল তখন, তো ওই রকম আমি আবার লাঞ্চের পর কাজে গেলাম, তো ওরে ফোন দিলাম যে শান্ত এরকম এরকম আমার তো কিছু হয় না, আমি এখন কি করব। ও বলতেছে যে এখন আমি কি করব, আমার কিছু করার নাই। যে আমি বললাম যে এখন কি তোমার কিছু করার নাই, দেখে কি আমি কি এরকম ভাবে থাকবো? যে আমি ওরে বারবার আগে বলতাম যখন নাকি ওই 2 মাস রিলেশন করতাম, তখন আমি বলতাম যে শান্ত ওর বাসায় যখন যেতাম যে বলতাম যে শান্ত আমি তোমার বিয়ে করবো, তুমি কবে বিয়ে করবা? যে বলে যে হ্যাঁ আমি তোমার বিয়ে করবো, তুমি কেউরে জানাইতে পারবে না, তোমার ফ্রেন্ড কেউরে জানাইতে পারবে না। তা আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে। ও বলতো যে কোট খাবেন করে রেখে দিব, পরে না হলে উঠাই নিব। তো আমি জানতাম না যে ও শুধু আমার ইউজ করতো, আমি ওরে সিরিয়াসলি ভালোবেসে ফেলাইছিলাম। তো ও বলার পর আমি আর কিছু বলি না, আমি বলছি যে হ্যাঁ ও আমার বিয়ে করবে, আমি এই আশায় আসছিলাম। থাকার পর ও এমন গেল, যাওয়ার পরে হয় না কিছু হয় না, তাই আমার ফ্রেন্ডরা আমার আবার জানতে পারলো, ও আমার ওষুধ কিনে দিচ্ছে, আমার ব্যাগে ছিল, তাই আমার ফ্রেন্ডরা আমি পাশের রুমে যাইতাম, তখন আমার ফ্রেন্ডরা আবার আমার ব্যাগ খুলে দেখতো যে ও কিসের ওষুধ দিল শান্ত ওরে। তো দেওয়ার পর আমি খাই নাই ওই ওষুধটা, আমি ওষুধ খাইতে পারতাম না, ওই ওষুধটা আমি খাই নাই, ব্যাগে রেখে দিয়েছি, বসে পরে খাবো, পানি দিয়ে হয়তো গুলাই খাইতে পারতাম, তো ওইটা খাই নাই। ওইটা আবার আমি কি করছি, ওইটা ভেঙে চুরে আমি রাস্তায় ফালাই দিছি, মানে কাগজে পেঁচায় আমি রাস্তায় ফালাই দিছি মেইন রোডে। তা আমার ফ্রেন্ডসরা কি করছে, ওই ওষুধটা উঠে আনছে, আনার পরে ওরা আবার ওদের সাথে আমার আবার লাঞ্চে ঝগড়া হয়েছে, শান্তর সাথে ওই দিন আবার ঝগড়া হয়েছে, আমি ফোনটা আসার মেরে ভেঙে ফালাইছি।
তো আমি বললাম আমার আবার পাশে এক ছেলে আমার ইঙ্গিত দিছে যে টুম্পা আপু আপনি কি কোনো ওষুধ খাইছেন, তিনটা ওষুধ খাইছেন। আমি কইছি না। তো এই কথা বলার পর আমার মাথা পুরো গরম হয়েছে, কি ব্যাপার, আমার ব্যাগ ধরছে কি, আমার ব্যাগ ধরছে কি। তারপরে আমার ফ্রেন্ড আসছে, এই তুমি ওর কাছে এইসব কথা কিসের জন্য বলছো, হ্যাঁ তুমি কিন্তু ভালো হয়ে যাও ঠিক আছে, নেই কিন্তু ভাইয়ের কাছে বিচার দিও। ও আমার ওই ছেলেটারে বলতেছে আমার ফ্রেন্ড। তো বলার পর আমি আর কিছু বলি নাই। তো ওইখানে আমি আর কিছু বলি না, ওদের সাথে আমার ওইখানেই ঝগড়া। আমি ফোনটা আসার মারছি, পরে আমি সিম খুলে নিছি। আমি বলছি কি যে দেখ শান্ত, ফোন টোন দিলে তোরা ধরবি না। ও তো আমার এমনি কন্টিনিউ সবসময় ফোন দিত না, আমি নিজেকে রাজ্য করে ফোন দিতাম, যেহেতু ওরা আমি ভালোবাসি, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এই জন্য। তারপর ভাইয়া আমি ওর সাথে এরকম বলা, ওর সাথে সবসময় বলতাম। তারপর আমার বান্ধবীরা যখন সুয়ালতো ছেলে আসছিল আমার ফ্রেন্ডের, ওদেরকে ডাক দিছে, ও আমার ফ্রেন্ড ডাক দেওয়ার পরে কয়েক কি শান্তরে ধরবি হ্যান তেন। আমি তো কান্দাকাটি করতেছি, না আমি শান্তরে ধরাম না, আমি শান্তর যতই ভালোবাসছি আমি শান্তরে কেউ দিয়ে ধরাবো না, যে না থাক শান্তর কিছু করা লাগবো না। তারপরে একটা মামি ছিল, ওই মামিটা বলছে যে ও তোরা যে এরকম লাফাইতেছস, যে ওর সাথে এরকম করতেছস, খারাপ বিহেভ করতেছস, তোরা একটা ভালো একটা টিপস দে। তা আমারে বললো যে তোদের কাছে টাকা আছে? আমি বলছি হ্যাঁ আমার কাছে টাকা আছে। তো ওই 60 টাকা দিয়ে মানে একটা এনসি আনার পর মামি বলছে যে তুই কালকে সকালে আমাদের বাসায় আসিস। তো ওই যে ছেলেগুলো ছিল আগের দিন বৃহস্পতিবারের দিন রাত্রে যে ছেলেগুলো আমার কাছে আসছিল, জিজ্ঞেস করছে যে তুমি কি শান্তরে সত্যি ভালোবাসো? আমি বলছি হ্যাঁ আমি শান্তরে সত্যি ভালোবাসি। তাহলে শান্ত কি বলে এখন, তোমার নিবে কি নিবে না? তা বলছে ও আমার নিবে না, নিবে না থাক। আমি এরকম আমি ওরা সবসময় ফোন দিয়ে বলতাম যে শান্ত আমার বিয়ে কর, আমি বিয়ে কর। ও আমার বিয়ে করতো না, ও শুধু আমার সাথে মজা নিত। তা আমি জানতাম না যে ও আমার সাথে মজা নিত, ও আমার পছন্দ করতো না, আমি এরকম কখনো জানি নেই। তো এইখানে তারপরে ওই মামির কথা অনুযায়ী আমি সব কিছু করলাম। আমার বান্ধবীরা টাকা দিল, আমারে বেশি টাকা ছিল না, আমার বান্ধবীরা কিছু টাকা দিয়ে আমার সাহায্য করলো। করার পরে আমি মামির বাসায় সকালে গেলাম, ঘুম থেকে উঠেই আগে না খাই। তো এইখানে যাওয়ার পর ওই ছেলেগুলো ওরা ডাক দিতে গেছে, শুক্রবার ছিল তো কাজ অফ ছিল অফিস। তো এখানে ওরা ডাক দিতে গেছে শান্তরে। তো ডাক দেওয়ার পরে বললো যে শান্ত এরকম এরকম টুম্পাই তো আমাদের এরকম এরকম বলছে, এখন তুমি কি করো। তো ও আমার আবার ফোন দিয়ে গালিগালাজ করলো যে আমার মা তুলে বকা দিল, আবার আমারও বকা দিল। তা আমি আবার একটা কথা, আমিও একটা গালি দিছি ওই দিন ফার্স্ট, ওরে গালি দিছি, আজ ফোন তো ওরে গালি দেইনি, ওই দিন আমি ফার্স্ট গালি দিছিলাম বিয়ের 2 দিন আগে। তো ওর সাথে ওই মামি আমি আমার একটা ফ্রেন্ড ছিল যার সাথে আমার পরিচয় হয়েছে, ওর ওই ফ্রেন্ড আর ওই ছেলেগুলো ছিল। তোর হাতে যে ফোনটা ছিল 10,000 টাকা দামের, ও ওইটা আমি ও তো জানতো যে টুম্পাই তো মনে করছে ওইটা দামি ফোন। তো ও না আমার ফোনের দেখাইতো যে তুই এই ফোন নিয়ে যা, তুই যা ফোন নিয়ে তুই খুশি থাক, যা তোর কত টাকা লাগে আমি দিব। মানে ও আগেও আমার সাথে রিলেশন করার আগে, ও আরও ক্লাস যখন 8-এ পড়তো তখন একটা মেয়ের সাথে রিলেশন করছে, নাম ছিল রিয়া। ওর সাথে এরকম শারীরিক সম্পর্কতা ছিল, থাকার পরে ওর বোন মানা করছে, পরে ওই মেয়েটা আর ওর কাছে আসে নাই। ওরা শুধু টাকার অহংকার দেখাইতো, শান্তদের টাকা ছিল, এক বাপের এক ছেলে ছিল, বাবা বিদেশ থাকতো, মানে ওর আত্মীয় স্বজন একটু উচ্চা টাইপের ফ্যামিলি ছিল। তো এরকম ওদের ও মেয়েটা ওর ভালোবাসতো। তো এরকম আমি আবার জানতাম না যে ওই মেয়েটা, পরে জানছি তো ও আমার বিয়ে করবে না। আমি তো ওর বিয়ে করার জন্য পাগল, আমি ওর বিয়ে করব। ওই যে প্লাস শুক্রবার দিন ওর সাথে আমার দেখা হইলো, ওই ভাইয়ারা ওনারা সবাই নিয়ে মামি, তো আমার শুধু ফোনের দেখাইতো। তাই আমি বলতাম যে তুমি যদি বেশি কিছু করো না আমি ট্রেনে তাহলে আত্মহত্যা করবো, যে দেখো যে ট্রেন আইতেছে আমি, কিন্তু ও আমার কিছু বলতো না যে তুই আত্মহত্যা করবি কি ভালো কি মন্দ, ওর কিছু বলতো না। তো আমার ফ্রেন্ডস যারা ছিল তারা বলতো এই টুম্পা যাইস না তোর দুইটা পায়ে ধরে, মানে হাতে পায়ে ধরতো আমার ফ্রেন্ড যে টুম্পা তুমি যাও না, তুমি ট্রেনে তাহলে আত্মহত্যা করবে কিসের জন্য, পরের জন্য নিজের ক্ষতি করবে কিসের জন্য। আমি বলে তো এখন আমার বাবা মা জানা, আমি এই মুখটা কিসের জন্য দেখাবো যে আমার বড় 2টা বোন ছিল। তো এরকম শনিবারের দিন ও আবার আমার ওষুধ কিনে দিল সকালবেলা, ওর সাথে আমার শনিবারের দিন দেখা করার কথা ছিল। তো বলছে যে টুম্পা তুমি শনিবারের দিন দেখা করো, আমি তোমার ওষুধ কিনে দিবো। ওই মা
ওর কাকা আসলো, ওর কাকা আসার পরে ওই ভাইয়ারা যখন গেছে তখন ওর মা, ওর বোন আর ওই কাকা বলল যে 50,000 টাকা দিয়ে এটা কি মিটমাট করা যায় না। তো ওনারা বলল যে মেয়ে আসুক। তে আমার মা, আমার বোন, আমি এখন যে বোনের সাথে থাকি ওই বোন আর আমার ভাবি গেছে ওই ভাইয়াদের সাথে। যাওয়ার পর রাত্রে 12টা বাজে, এসে আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাবা মা, বাবা তো ছিলই না ওই দিন রাত্রেই তো দেশে চলে গেছে, আমার বাবার জানানো হয়নি যে গাড়ির ভিতরে থাকবে স্টক না কি করে জানা যায় না, তো বলেনি আমার বাবারে। তো আমার ভাবি এই সময় নিয়ে যাওয়ার পরে ওনারা বলছে আগেই যে 50,000 টাকা দিয়ে এটা আমি মাংসা করি। তা আমার কথা শুনতে চাইছে ওনারা, ওই ভাইয়ারা, যে ওই ভাইয়া আবার বলছে যে ভাইয়া আমার, আমাদের বাসায় থাকি যে বাসায় ছিলাম, ওই ভাইয়া আমার বলছে যে টুম্পা আমি যা যা বলি তুই তাই তাই বলিস। আমি বলছি যে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি কয় যে আচ্ছা আমরা এগুলাগুলো বলছি তুই এগুলাগুলো বলিস, আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে। ওই ভাইয়া আমার কিছু শিখাই দিল। দেওয়ার পরে আমি ওইখানে ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে তো ওর মা, ওর বোন, ওর বোন ওর ভাগ্নি রে খাওয়াইতেছিল, ওর কাকা নিচে বসেছিল, ওর মা দাঁড়াইছিল, ওর মা বলল ভাইয়েরা সবাই কথাবার্তা বললো। তে আমার ভাবি, আমার মা বলল যে মেয়ের আমরা নিয়ে যাবো না, মেয়ের আজকে এখানেই রেখে যাবো। তে ওনারা বলল, শান্ত আর কিছু বলতেছে না, শান্ত মানে জিদ দিয়ে কি করবে না করবে কোনো দিশা পাইতেছে না, কিছু বলতেছে না, ও শুধু জিদ দিয়ে এক করতেছে যে ও না আমি এত কিছু বললাম ও আজকে কি করলো। তে আমি আর পরে বলছি আমার বাড়ির থেকে বলছে যে আমরা মেয়ে নিব না, মেয়ে আজকেই রেখে যাবো। তা আমার ভাবি বলল যে হ্যাঁ আমরা মেয়ে রেখে যাবো না। তাহলে ওনারা বললো যে কাজী আনেন, আমরা কাজী রেখে বিয়ে করাই দিই। তাহলে ওইখানে বলে যে এত রাত্রে তো কাজী টাজি পাওয়া যাবে না, কাজী তো এখনো ফোন ধরতেছে না। ওই ভাইয়ের আবার চিনা কাজী ছিল, তো উনি তো আর ফোন ধরতেছে না, তখন কি করবে। তো আবার বাড়িতে আমার ওনারা বললো যে কালকে সকালে আমরা আপনাদের বাসায় যাবো, মেয়ে বিয়ে, আচ্ছা যেহেতু এরকম হয়েছে তো আমরা বিয়ে করে আনবো, না হলে ওনারা বিয়ে করে আনতো না। তো আনার পরে আমি করছি বাসায় ছিলাম, আমার ভাবির ঘরে ছিলাম, আমার আমি আবার আমার বাসায় যাইনি, আমার মার কাছে যাইনি, আমার ভাবির কাছে ছিলাম। আমার ভাবি, আমার ভাই আবার ছিল না, সে আবার কাজ করতো, তো সে আবার নাইটে গেছিল। তো যাওয়ার পর আমি পরের দিন সকালবেলা উঠছি যে আমার ভাই আইলে তো আমার ভাইয়ের কাছে আমার ভাবি নিশ্চয়ই কইব যে টুম্পা এরকম এরকম করছে। তো আমি ভয়ে সকাল 6টা বাজে উঠছি, আমার ভাইয়ের ভয়েতে সকাল 6টা বাজে উঠছি। উইঠান পাশের যে বাসা সবার প্রথম ছিলাম ওই বাসায় গেছি। তারপর ওই বাসায় কতক্ষণ থাকার পরে যে যে কাজ করতাম ওইখানে গেছি ভাইয়ের থেকে টাকা টুকা চাওয়ার জন্য। তো ওই ভাইয়ে আমি গেছি, তো আমার ভা, আমার মা আবার সকালবেলা আমার বাবারে ফোন দিছে। তো আমার বাবা আবার সাথে সাথে 15,000 টাকা পাঠাই দিছে গ্রামের বাড়ি থেকে, যেগুলো দিয়ে মীমাংসা করুক, সব যা যা লাগে সব কিছু করুক। তো ওদের বাসা ওদিন সকালবেলা আমি সারা 2 দিন ধরে না খাওয়া, আমি না খাওয়া অবস্থায় ছিলাম, কিছুই খাই নাই। তো ওনারা আমারে নিয়ে গেছে ওই পাশে পাশে গেছি, ওনাদেরও বলিনি যে আজকে আমার বিয়ে ভালো কি মন্দ, খালি আমার ফ্রেন্ডসে বলছে যে ফ্রেন্ড দিয়ে ওর সাথে পরিচয় হয়েছিল, ওরে বলছি ও যে যে কাজ করতাম আমরা ওইখানে বলছে তো ভাইয়া টুম্পার এরকম এরকম। তা বলছে তা ভাইয়া বলছে তাহলে আচ্ছা ঠিক আছে যে দেখা যাক কি হয়। আমি আবার টাকা টুকু চাইছিলাম, আমি 2 মাসের স্যালারি পাইতাম, আমার এখনও দেয় নাই, আমি চাইও না এখনও। তো দেওয়ার আমি আর গেছি ওইখানে হাফবেলা থাকার পর ওইখানে লাঞ্চের আগ পর্যন্ত থাকি, তারপর আবার বাসায় এসে পড়ি। বাসায় আসার পরে আমি আমার ভাবির সাথে একটু কাজ টাজ করলাম, করার পরে রাত্রে ওনারা সন্ধ্যাবেলা আসছে, আসছে আমার বিয়েতে একটা মানে অনেক আগের কালের একটা শাড়ি দিছে, ও যে দোকানে কাজ করতো ওই দোকান থেকে একটা শাড়ি আনছে, 50 টাকার দামের একটা সুনু আনছে, ফ্যান এন্ড লাভলি সুনু আনছে, 10 টাকার একটা লিপস্টিক, আর 150-200 টাকার ভিতরে একজোড়া স্যান্ডেল আনছে, 2 জুতা আনছে, আর হচ্ছে একজোড়া চুড়ি আনছে। ওর মার ঘরে ছিল কি না ছিল আমি জানতাম না, আমার মনে হয় ওর মার ঘরেই ছিল, ওই চুড়ি আনছে। তা আমার ননাসে আসছে, বড় ননাসরা আসছে, 3টা ননাস, ওর কাকা কাকি, ওর দুলা ভাই সবাই আসছে। তা আমাদের ভালোই মোটামুটি আমরা আমাদের যতটুকু আর্থিক অবস্থায় যতটুকু লাগছে মানে বিয়ে ওনারা বেশি কেউ ডাকেও নাই, তো আমরা ওনারা যে কয়জন বসছে আমরা ওই কয়জন অনুযায়ী আমরা আয়োজন করছে আমার ভাবি।
তো এখানে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে ওনারা বইলা গেছে বিয়ে টিয়ে হইলো। হওয়ার পরে ওনারা বলছে যে আমরা মেয়ে 2-3 দিন রেখা আমরা আপনাদের বাড়ি পাঠাই দিব, 3-4 মাস পর মেয়ে ভালো করে উঠাই দিবেন। তা আমার বাড়ির মানুষ বলছে আচ্ছা তাহলে ঠিক আছে, বিয়ে যেহেতু হয়েছে উঠাই দিবে পরে। তো ওনারা আমি ওনাদের বাসায় গেছি, আমার বাবা মা, আমার মা, আমার ভাবি, রাগে আমার একটা মানে কোন একটা সুতা নিয়ে যাইতে দেয় না, আমার কাপড় চোপড় কিছুই দেয় নাই, যে ও এগুলা খুললা কাপড় চোপড় পরবো ও কিছুই দেয় না আমার ভাবি রাগে, যে ওনারা এগুলো আনছে কি অবস্থা। তা আমার ভাবি আর দেয় নাই। তো পরের দিন ওর বাবা সকালবেলা ফোন দিছে বিদেশ থেকে, আমি সালাম দিছি, সালাম দেওয়ার পরে বলতেছে যে ওদিন রাত্রে আবার আমি মানে আমার বাসর ঘর কিভাবে হয়েছে, আমি মানে বলতেছি যে আমার বাসর ঘর হয়েছে, আমার বড় ননাস ছিল, তার মেয়ে ছিল, আমার শাশুড়ি ছিল, তো আমার ননাস পারতো তার বাড়িতে যাইতে, কিন্তু আমার ননাস যায় নাই ওনাদের বাসায়, আমার শাশুড়ি, আমার ননাস, আমার ওই ভাগ্নিটা, ওর ভাগ্নি ছিল, ওনারা খাটে শুয়েছে ওই বাসর ঘরের দিন, আমি নিচে শুয়েছি মাঝিতে, ও আর আমি। তো ওই দিন ওই ভাবে গেল, তো ওর ছোট খালামণি ফোন দিছে, সে ছিল হইতাছে নবীনগর ছিল, উনি চাকরি করে, তো ফোন দিছে, তাহলে আমরা অনেকগুলো কথা বলছে, আমি কোনো কথার উত্তর দিই না, আমি নতুন আমি কি বলবো। তারপর ওর বাবা ফোন দিয়েও কথাবার্তা বলতো, বলার পর এরকম অনেকদিন যাওয়ার পর, ও 2-3 দিন যাওয়ার পর ওর বোন আমার সাথে রাগারাগি করলো রাত্রে, ও দোকান থেকে আসার আগে 10:30 আগে, আমি চুপ করে বসে রইলাম। বসে থাকার পরে দেখি ও আসছে, আসার পরে আমি ওর কাছ থেকে ব্যাগটা নিলাম, নেওয়ার পর থাল বাসন ওর ব্যাগে খাবারের টিফিন বাটিগুলো আমি ধুইলাম, ধরার পর ওরে আমি খাবার দিব। তো আমি চুপ করে রয়েছি, ও বলতেছে কিরে তোর কি হয়েছে, তোর বোন বলতেছে তোর বউ আজকে গালিগালাজ করছি, আমি কই কি তোর কি কইছে, আমি আর কিছু কই না, যেহেতু আমি ওর কাছে বিচার দিলে বিচার পাবো না, ও কি বলবে, তা আমি আর কিছু বলতাম না। তো ওইখানে না আমি অনেকদিন প্রায় ওর মা, আমি কাপড় চোপড় কিনতাম না, কাপড় চোপড় আমার ফ্যামিলি তো কেউ দেয় নাই, তোর মা 2-3 সেট কাপড় চোপড় আনছে, ওর বোন 2 সেট আনছে, আনার পর ওর মা আমার 2 সেট দিছে, উনি 1 সেট নিছে, তারপরে ওর বোন আবার ওদিনই 2 সেট আনছে, ওর বোন নিছে 1 সেট, আমার দিছে 1 সেট। তাইতে আমি আবার বাসায় আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে, কাপড় চোপড় এনে দিয়েছে, আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মানে আগে ওই যে 2 মাস যে প্রেম করছিলাম, আমার যে আমি যে প্রেগনেন্ট ছিলাম ওইটা আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মানে এমআর করাবে, এমআর করানোর পরে আমি তো আর জানতাম না যে এমআর করাবে ইয়া করাবে, তা আমার নিয়ে গেছে আমার না জানাইয়া, যে আমার বলে নাই যে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, বলে আমার বলে যে বোরকা টোরকা পরো আসো, আমার বাড়ি থেকে আমি বোরকাও নিয়ে যাইনি, কিছুই নিয়ে যাইনি, ওর মার বোরকা দিল, ওর মার বোরকা পরলাম, ওর বোনের একটা ওড়না পরলাম, পরার পর আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার 3,000 টাকা চাইছে যে আমার করাবে, তা আমার শাশুড়ি বললো যে আমার আমি তো এত টাকা আনি নাই, আমি কম টাকা আনছি, 2,000 টাকার ভিতরে হবে, তো ওনারা বলছে যে আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে ওনারা এমআর করাইলো, করানোর পর আমার বাসায় আনলো, আনার পরে ডাক্তার আমারে বলছে যে তুমি কিছু ধরবা না ভারী জিনিস, কাপড় চোপড়ে অত কিছু খাসা করবা না, তো আমি আর ওদিন কিছু করি না, আমার শাশুড়ি করছে আমার কাপড় চোপড়গুলো, আমার শাশুড়ি ওদিন ধুইছে। তা ওই গেল এরকম করতে করতে আমার শাশুড়ি বললো যে তুই তো এমন রাতে কান্নাকাটি করস, মানে আমার 2 সপ্তাহ আমার ফ্যামিলিতে আমার যাইতে দেয় নাই, ওই যে কথা ছিল যে 3 দিন পর আমার বাড়িতে দিয়ে আসবো, দিয়ে আসার পরে হইতাছে 3-4 মাস পর উঠায় আনবো, আমার বাড়িতে দিয়ে আসে নাই, তখন আবার আমার শ্বশুর আমি আব্বু বললে ডাকতাম না কিংবা বাবা বললেও ডাকতাম না, মানে আপনি আপনার কথা বলতাম, তো উনি আবার সবার কাছে বিচার দিত যে আমার ছেলের বউ আমার আব্বু আব্বু ডাকে, আমার বাবা কোয়া ডাকে না, সবাই ডাকে। তো এরকম হঠাৎ আমার বাসায় উনি অনুমতি দিছে আমার বাসায় আসার, তো আমি অনুমতি পাইছি, আমার বাসায় দিয়ে গেছে, তো আমার ফ্যামিলির থেকে ওরে কিছু করে নাই দীক্ষা, আমার আমার বাসায় যখন আসছে তখন আমি বলি নাই যে আমরা আজকে আমাদের বাসায় যাব, আমার বোনের সাথে বলি নাই, যদি বলতাম তো ওইরকমভাবে একটা আয়োজন করতো, ওইরকমভাবে একটা আনিত। তো গেছি, ফল টল এগুলো কাইটে ওর সামনে দিছে, তো দিছে পরে আমার আমার বোনরা তো বড় ছিল, বড় ছিল আমার অনেক বড় ছিল,
তো ওনারা কিছু বলে নাই, উনি সালাম দিচ্ছে কথা বলছে এই খাইয়াম, উনি চলে গেছে। ও আমার হাতে শুধু এক সপ্তাহ থাকবো তো 200 টাকা আমার দিয়ে গেছে, এটা দিয়ে কতদিন চালাই, তারপরে আমি বাসায় তো যাইবা। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে তুমি যাও, এখন ভালোভাবে যাও, সাবধানে যাও। আমি বলছি যে কেউ সাথে কিন্তু আড্ডা দিবা না, তো বলতাম যে না আমি আড্ডা দিব না। তো এই যাওয়ার পরে আমি এরকম আমার বোনের একদিন ওর বাবা ফোন দিছে, আমাদের নাম্বার ছিল ওর কাছে, ও আবার ওর বাবার দিছে, এই মতে পাঠাইছে, ওর বাবা আবার টাকা খরচ করে ফোন দিছে আমাদের ফোনে। ফোন দেওয়ার পর আমার বোনের অনেক গালিগালাজ করছে, করার পরে যে আপনি আমার বড়, আমার বড় হয়ে কিভাবে ছোট বোনের জামাই হাত ধোয়াবে, হাত ধোয়ে ভাত খাওয়াবে, এটা তো কখনো হয় না। তো এটা করে নাই দেখো ওর বাবা আমার বোনের অনেক গালাগালি করলো। আমি তো আর জানি, আমি তো বাসায় ছিলাম না, আমি পাশে বসায় গিয়েছিলাম। তো আমি আসি পরে আমার বোন দেখে ভাতের প্লেটে কান্না করতেছে, বলে যে আপু তোমার কি হয়েছে। আমি বলতেছি সুমা আপা তোমার কি হয়েছে, কই এমন এমন তো শাশুড়ি তো শ্বশুরে গালাগালি করছে। তা আমি আর কিছু বললাম না, আমি যেহেতু ওনাদের বাড়ি, ওনাদের বাড়ি আমি নতুন বউ হয়েছি, এখন আমার ফ্যামিলিও কিছু বলতে পারবে না, আমিও কিছু বলতে পারবো না। দিন থাকার পর আবার বাসায় আসছি, তা আমি আমার মার বাসায় একবেলা হইলে ভাত খেয়ে খাইতাম, আমার মার হাতের রান্না, আমি ওদের বাসায় থাকলে আমি অত একটা খাইতাম না ঠিক মতো, শুধু ঘুমাইতাম। তো আমার সারা রাত সবসময় যে 6 মাস আমি সংসার করছি সবসময় আমাদের সাথে, আমার ও টর্চারিং করতো, ও আমার এ করতো, তা আমি আর কিছু বলতাম। খাওয়ার পরে তো আমি আর কিছু বলি নাই, খাওয়ার পরে ও বাসায় আসতো, ওর মা গালিগালাজ করতো, তা আমি আর কিছু বলিনি, যেহেতু আমি নতুন বউ আমি কি বলবো। তো আমাদের বাসায় আসি পরে আমি মনে করতাম আমাদের বাসায় আসলে কেউ আমার বুদ্ধি দিত যে বাচ্চা কাচ্চা নিবি এখন, তা আমি আমার আমি আর জানতাম না যে ওর মা আবার ওরে বলতো যে তোর বউরে মানা করবি যে এখন জানি কোনো বাচ্চা কাচ্চা নেয় না, বাচ্চা কাচ্চা নিতে মানা করবি, 1-1.5 বছর যাক 2 বছর যাক তারপরে বাচ্চা কাচ্চা নিবি, এখন তো কি বয়স। তা আমি ওইটা মেনটেন করে রাখতাম মাথার ভিতরে। তো আমি বলতাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি বাসায় যেতাম, আমি আমাদের বাসার থেকে ওর মার জন্য মেহেন্দি নিয়ে যেতাম গাছের থেকে, আমাদের বাড়িওয়ালার বাসার থেকে মেহেন্দি নিয়ে যায়, ওগুলো বাইকটা মাথায় দিয়ে দিতাম, এমনি অনেক আদর যত্ন করছে। ওর মার নামে আমি কখনো মিথ্যা কথা বলবো না, ওর মা আমার প্রতি সাপোর্ট ছিল, কিন্তু ওর কারণে আজকে আমি ওর মা আমার দেখতে পারে না ওর কারণে। তো এরকম আমার শাশুড়ি, ও যদি আমার মারতো আমার শাশুড়ির কাছে আমি বিচার দিতাম যে আম্মু এরকম এরকম আপনার ছেলে আমার মারছে, তো ওর মা আবার ওরে গালিগালাজ করতো, এই তুই ওরে মারছুসকে, মানে আমার খাবার নিয়ে খোঁটা দিত, এটা ওইটা করতো। তা আমি ওর মার কাছে বলতাম যে ওর মা বলতো এই তোর কাছেই তো খাইতে আইসে, তো ও আর কই খাইবো, তোর কাছে সংসার করতে আইসে খাইবো না ও। তো ওর মা শুধু আমার, মানে আমি বুঝতাম না যে ওর মা আমার শুধু সাপোর্টটা তো কিসের জন্য। তো এইরকম ওর রোজার ভিতরে 2020 সাল রোজার ভিতরে ও দোকান থেকে 500 টাকা আনছে, মানে কেউ ওর ঘরে কেউ না জানায়। আনার পরে হইতেছে ও হইতেছে ওর কাছে ভাঙতি ছিল, তাই আমি বলছি আমার 100টা টাকা দাও আমি মেহেদি কিনবো, ও আমার দিবে না। তা আমি বললাম আমার দেও দেও, তোর মানি ব্যাগটা আমি নিছি, নেওয়ার পরে ওর মানি ব্যাগ থেকে ও আমার হাত থেকে ব্যাগটা কাইরা নিছে। তো নেওয়ার পরে আমার হাতে 20টা টাকা ছিল ওর ব্যাগের থেকে নিছি, নেওয়ার পরে ও ওইটা নিয়ে ইফতারি করার পর ও ওইটা নিয়ে বাহিরে গেছে, ও বলছে যে আমি বাহির তা আসতেছি। আসার পথে ও যে গাঁজা কিনতো, তো ওইখান থেকে পুলিশে ওর ধরছে রাত্রে, পাশের ঘরে আবার ঝগড়া লাগছে, পাশের ঘরে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে উনি বলতো, উনি আমার শাশুড়ি আবার শুয়ে রয়েছে, আমি আবার নিচে বিছনা করে শুয়ে থাকবো। তো আমার শাশুড়ি বলতো যে আমার না পা চুলকাইতেছে, তা আমি কই কি যে যান রিনাপুর বাসা, বাসা আমার ননাসের বাসা বেশি দূরে ছিল না, জাস্ট 1 মিনিটের রাস্তা ছিল। তা আমি বলতাম যে যান রিনাপুর বাসা যান, নিহারে দেখে আসেন, ওর ভাগ্নির নাম ছিল নিহা, এবার নিহারে দেখে আসেন, কয়া না থাকে এত রাইতে ঘুমাইছে না কি হয়েছে জানি না, আমি বলতে ঘুমায় থাকেন আপনি। তো ও যে ভাগ্যের যে বড় মোবাইলটা ও রেখে গেছিলো, ওটা হাতের টাচ মোবাইলটা, ওর মার মোবাইল আবার চার্জে ছিল, তোর মার মোবাইলে অনেকগুলো ফোন দিছে, তোর মার মোবাইল সাইলেন্ট নষ্ট ছিল, অত একটা বোঝা যায় নাই। তো এখানে ছিল, থাকার পর আমার আমি আবার ওর ফোনটা নিয়ে গেমস খেলতেছি, ওর ফোন ধরতে মানা করছে, আবার কেউ ফোন দিলে আমার আপনার ছেলে বসে আমার ফোন ধরতে না, আমি আপনাদের সাথে কথা বলবো না, যেটা ফোন ধরতে মানা করছে। তো ওই যেদিন পুলিশে ধরলো ওই দিনকার রাত্রে ফোন দিচ্ছে, আমি আবার সালাম দিচ্ছি, ও বলে যে আম্মু কই, আমি কই আম্মু তো প্রায় প্রায় ঘুমায় গেছে আম্মু,
আমার শাশুড়ি ঘুমাই যাওয়ার পরে তা আমি বললাম আম্মু তো ঘুমাই গেছে শুয়ে পড়ছে, কয় আম্মুরে ডাক দে। আমি কই কে, কয় আমারে পুলিশে ধরছে। আম্মুরে আমি ডাক দিলাম যে আম্মু আপনার ছেলে আপনার ফোন দিছে। তা আম্মু আর কথা শুনলো না, যে আম্মু আমি বললাম যে আম্মু আপনার ছেলের পুলিশে ধরছে, অমনি আম্মু তাড়াতাড়ি উঠলো। দিশা না পেয়ে কি করবো, আমার ননা সে বাসা আমার সামনে ছিল, জাস্ট এক মিনিটের রাস্তা, ওই ভাইয়ারে ডাক দিল, নাজুল ভাইয়ারে ডাক দিল। দেওয়ার পর হইতেছে ছোট কাকারে আর তার হইতেছে ছোট মেয়ের জামাইরে ডাক দিল, ছোট কাকার ছোট মেয়ের জামাইরে। তো এখানে যা গেল, যাওয়ার পরে ও ওইখানে ফতুলা ঘাট ছিল, ওইখানে ফতুলা ঘাটে ওরে নিয়ে রাখছে, মানে এখনো থানায় নেয়নি। থানায় নিলে হয়তো আরো টাকা লাগতো বেশি। তুই যেমন ননা সে যেমন বিদ্যুৎ অফিসে চাকরি করতো, তোই ভাই ওর থেকে 500 টাকা ছিল ওইটাও নিছে। নেওয়ার পরে ভাই আবার ওরে মানে কমসে কম 20-30 হাজার টাকা নিছে, ছাড়াবে না। ওর সাথে যারা বন্ধু ছিল তাদেরকেও ধরছে, তাদের ফ্যামিলি এসে ছাড়াই নিয়ে গেছে। কিন্তু আম্মু বাসায় এসে অনেক রাগারাগি করলো, তো ভাইয়া আবার ফোন দিল অফিসে, বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ম্যানেজারে ফোন দিল, ম্যানেজার আবার ওসিরে ফোন দিল, ওসি আবার এখানে ফোন দিয়ে তারপর ওরে 1000 টাকা দিয়ে ছাড়াই আনছে। আনার পর রাত্রে ওর আম্মু আমার সাথে চিল্লাচিল্লি করতেছে যে তুই জাগা, তুই ওর কাছে থাকতে সুখে থাকতে পারবি না, তোর আগে থেকে কইতেছি ভালো লেগে কইতেছি রোজার ভিতরে। তো আমি বলতাম যে আমি আর কিছু বলতাম না, আমি চুপ করে রয়েছি। তে আমি আবার কিছু বলি না, ওরে আমি বলতেছি যে এরকম করে কতদিন থাকবা, আম্মু তো কুরবানিদের পর বাড়িতে চলে যাব, তে এখন একটা ঘর ভাড়া নিয়ে থাকি, তুমিও কাজ করো, আমি কাজ করি, দেখে আমার বাড়িতে কিছু আনতে পারি কিনা। তো আর কিছু বলতো না, ওর একটাই নেশা কি ও আমার ছাইরা কবে যাবে, ওর একটাই নেশা ছিল। তো এরকম গেল, আমি আর কিছু বলি নাই, রোজারি দাও আমার ওর থানা ও যখন পুলিশে ধরবো তার আগেই ওরে আবার আম্মু বাইরে যাইতে মানা করছে। তো আমি কই কি বাইরে যাবো না, তোমার তো এমনি একটা সমস্যা হয়েছে, তুমি বাইরে যাইবা কিসের জন্য? ও বললো যে কিছু হইব না, আমি যাবো। আমি কই যাইবে তো তাড়াতাড়ি এসে পড়ো, জানতাম যে ওই ওই ধরনের নেশা পানি করে, ও দোকানে যেত, দোকানে হয়তো খাইয়ে আসতো এই ধরনের গাঁজা গুঁজা খাইয়ে আসতো। তো ও আর কিছু বলেন, আমি আর কিছু, আমি খালি গালিগালাজ করছি, তো আর কিছু বলে নেই। তো মানে আমি যে গালিগালাজ করছি ওইটা বলার পর গেটটা লাগাই দিয়ে পাশে ঘরে ওনারা তারাবির নামাজ পড়তেছে, ও আমার আইসা 2-3টা গালি ভিতরে থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পর আমি খাটের উপরে শুয়ে বললাম, ও আবার আমার গলার উপরে পাড়া দিয়ে ধরছে যে তুই আর কখন এরকম করবি। তারপর ও খাটের উপরে 2-3টা থাপ্পড় মারলো গলায় পাড়া দেওয়ার পরে। আমি আর কিছু বলি নাই, ও যেহেতু আমার এরকম করলো, আমার ফ্যামিলি তো আমি জানাই নিয়ে যে ও আমার আসছে। আমি আবার কান্না করতে করতে আমার শাশুড়ির কাছে গেছি, ওই ননাসের বাসায় ছিল আমার শাশুড়ি, সবসময় ওই বাসায় থাকতো। তা আমি আবার আম্মুরে বললাম, আম্মুরে আমি ডাক দিয়ে আনলাম যে আম্মু বাসায় আসেন, বলে কে কি হয়েছে? আমি কই কেমন আমার আপনার ছেলে মানে মারছে। পরে বাসায় আসলো, বাসায় আসার পরে ওনার ছেলেরা উনি বকলো, বকার পরে আর কিছু বলে নাই। তো ওইরকম আমার সাথে টর্চারিং হইতো, মানে যে 6 মাস আমি সংসার করছি আমাদের ফিজিক্যাল রিলেশন মানে সবসময় ছিল, এরকম হইতে হইতে আমি রোজার ঈদের পরে অসুস্থ হয়ে পড়লাম। রোজার ঈদের পর 6 তারিখে আমি অসুস্থ হয়েছি। হওয়ার পরে ওরা না মনে করতো যে আমি সিনটের করছি একটা, মানে খারাপ বিহেভ করছি ওনাদের সাথে, আসলে তা না। আমার যে কি হয়েছে আমি আজও পর্যন্ত ওনাদের বলি নেই যে আমার একটা সমস্যা ছিল, আজও পর্যন্ত ওনাদের বলি না, ওনারা আমার শুধু দোষ দিত। তার ওই যে একটা কথা বলতো যে এক বাপের এক ছেলে পাইছোস, বিয়ে করছোস, ভালো হয়েছে। আবার ও বলতো যে হ্যাঁ হেমন দেখা ধরছোস, এমন হেমন করে রাখা দেখ পারস কিনা, ও বলতো, শান্ত বলতো। তো আমি আর কিছু বলি নেই, চুপ করে শুনে রয়েছি। তা আমার মা আসছে আমার দেখতে, আমি আবার অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমার মা আসছে দেখতে, ও দোকান থেকে আসছে, ওর বোন আসছে, ওর আম্মু কাজের থেকে আসছে। আসার পর আমার আমি আবার অজ্ঞান হয়ে পড়ছি। তাই ডাক্তার দেখাইলো, ডাক্তার দেখায় দেখে আমার প্রেশার একদম লো হয়ে গেছে। তারপর আমার মা আসছে পরে আমার মার অপমান করে দিল, আমার মায়ের অপমান করে দিল। তো আমার মা কান্না করতে করতে চলে গেল। তারপর আমার কি করলো, আমার উঠাইলো, উঠানোর পরে আমার ব্যাগপত্র গুছাই ও দিল, ও দেওয়ার পর আমার রিক্সায় উঠাই দিল। ওর আম্মা আমার হাতে 300 টাকা দিছে আর এক বোতল দুধ আমার জাল দিয়ে দিছে যে বাসায় যা খাইস। আর
আমার কয়েকটি 300 টাকা দিছে ওষুধ পানি কিনা খাইছে, তাহলে আমি বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পর আমার মা আমার ঘরে উঠতে দেবে না। ওর ওই যে আমার দুই বোন ছিল, দুই বোন থাকার পরে আমার বড় বোন যে সুমা আপা ছিল, ওই আপুটা আমার কয়েকটি তুই ঘরে আয়, আমি কান্না করতে করতে ঘরে গেলাম। যার পরে ওরে আমি সব কিছু বলছি, বলার পর আমার বোন আবার ওরে ফোন দিছে যে ওর মা ধরছে। তো ওর মায়ের বলছে যে এমন এমন আপনার ছেলে আমার বোনের প্রত্যেক দিন রাতে মারতো, এ করতো, আপনারা কোনো কিছু করেন নাই, এখন আমার বোনে এমন অসুস্থ হয়ে পড়ছে, আপনারা এমন করলেন, ওদিন দুপুরবেলা বললো। বলার পর আমার বোন আবার আমারে রিক্সা ভাড়াও দিয়ে দেন, ওই 300 টাকা থেকে আমি রিক্সা ভাড়া দিছি 30 টাকা, তাহলে থাকে আর 230 টাকা, থাকার 280 টাকা থাকে, ওইটা দিয়ে আমার আরো 200-300 টাকা মিলে আমার বোন আমার বাকি ফার্মেসি থেকে ওষুধ এনে দিল, পাশে ফার্মেসি ছিল ওখান থেকে ওষুধ এনে দিল। দেওয়ার পর এরকম এমন অসুস্থ ছিলাম, ও আমার শুধু একটা ছলনা দিয়ে দিয়ে আগের ওই যে যখন আমি ফার্স্ট টাইম প্রেম করছি তখনকার মতো আবার ও আমার ডেকে ডেকে ওদের বাসায় নিয়ে যেত। একসাথে ওদের বাসায় তো সবাই জানতো যে হ্যাঁ ও শান্ত বিয়ে করছে, শান্তর বউ আছে, ওরা তো সবাই জানতো, তখন তার কিছু বলতো না। তো নিয়ে আসার পর বলতো যে আমরা 4-5 দিন পর ফোন দিয়ে বলে যে নুপা পাঞ্জাবিটা ধুইছো কই রাখছো? তা আমি বলি আমি তো ড্রয়ারে রাখছি, তোমার মা বলছে তোমার ভাইয়ের ছোট চাচাতো ভাই ছিল ওই কাকার ছেলে, তো ওরে নাকি দিয়ে দিবে। তো কয় না আমু তো দেয় নাই আসছে, ওইটা কই রাখছিস তুই ধুইয়া কে, হয়তো রেখে দেখো না ওয়ার্ড্রপে, দেখো কয় ওয়ার্ড্রপেও নাই রেখেও নাই। আমি যখন টাকা চাইতাম তখন আমি ওর থেকে ভালো ছিলাম না, আমি নিজের একটা হাত খরচা চালাবো, যে নিজে একটা ভালো খাবো ওটা পারতাম না, আমি আমার মা থেকে চাই নিতাম। তখন আমার সরমক তো আমার বিয়ে হয়েছে, আমি আমার মা থেকে কিভাবে চাই, তাও আমি চাইতাম 10-20-15 টাকা করে চাইতাম, তা আমার মা আবার দিত। তো ওই যে অসুস্থ রাখছে 300 টাকা দিছে, পরে আমি অনেকদিন পর আমি টাকা চাইছি, ও আমার উত্তর দেয় যে আমি কি আমি 500 টাকা চাইছিলাম, যে শান্ত আমার 500 টাকা দাও আমি ডাক্তার দেখাবো। কয় কি আমি কি তোর ঘরে সংসার চালানোর লেগে কি আমি তোর টাকা দিব, আমার এই কথা বলছে। বলার পর আমি আর কিছু বললাম না, আমি হতবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি 500 টাকা চাইলাম আর থেকে ও বললো যে আমি কি তোর সংসার চালানোর জন্য কি টাকা দিব। আমি আর কিছু বলিনি, আমি ফোন রেখে দিছি। এরকম হইতে 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 প্রায় যখন আমি 1 মাসের মাথায় আমার বাবা আবার বাড়ি থেকে আসছে, তা আসে পর আমি ওরে বলি যে শান্ত আমার বাবা এসে তোমার দেখতে চেয়েছে, তুমি বাসায় আসো। তো ও বললো আচ্ছা তাহলে ঠিক আছে আমি আসবো। না তোরা আমি ফোন দিতাম কি ব্যাপার আসো না কে আসো না কে, আমার বাবা তোমার দেখতে চাইছে তুমি আসো, ও আর আসতো না, ও আর আসতো না, আসতো না বলতে থাক ঠিক আছে আসতো না। আমি আবার কাজ নিলাম, আবার ওই যে ফার্স্ট টাইম যে জায়গায় আমার বান্ধবীর সাথে সাথে ওর সাথে যখন যে জায়গা থেকে কাজ প্রেম করলাম ওইখানে আবার কাজে গেলাম। তো কাজ করার পর ওইখানে কাজ করতাম, তো ওইখান থেকে আমার ডাকতো যে তুই বাসায় আয়, মানে ও একবারে আমার ডাকতো না যে টুম্পা তুই বাসায় আয়, একবারে আয়া পর আয়সা পর, ওইরকম ভাবে আমার ডাকতো না, ও শুধু আমার ওর চাহিদা মেটানোর জন্য আমার ডাকতো। তা আমি ওই ওর ভালোবাসায় তো আমি সবসময় আসছিলাম, এখনো আসি, তো এতে আমি যাইতাম। যার পর একদিন হঠাৎ ওর বোন দেখছে, দেখার পর ওর বোনের আমি সালাম দিছি, ওর বোন আবার বলে যে কখন আসছে, আমি কি কতক্ষণ আগে কয়ে, তারপর শান্তরে বলতেছে যে আম্মু ফোন দিছে তোর দোকান থেকে ফোন দিছে তুই বাসায় খাবার রাখছে ওইখান থেকে এসে নিয়ে যা। তো ওই যে রিনা পরদিন দেখছে, দেখার পরে আমার মানা কইরা দিছে, মানে ও আমার সাথে তখন যোগাযোগ রাখতো না, ও আমার ফোন দিবে যাবে যাইতে বলবো তখন ওই রকম রাখতো না, আমার হাতে কখন টাকা হবে কখন আমি একটা মিনিট কাট কিনা ওরে ফোন দিব। তো এরকম করতে করতে এখন আর আমার সহ্য হইতেছে না যে আমি আমার স্বামী ছাড়া 2 মাস কিভাবে থাকবো। তো কুরবানির পর আমি কুরবানি হইছে 1 তারিখে, আমি ওদের বাসায় গেছি 7 তারিখে, কুরবানির দিনটাও আমি ওর থেকে 500 টাকা চাইছি, ও আমার জন্য ওর বাবা থেকে টাকা চাইছে যে টুম্পারে মার্কেট করে দিতে হইব আবু, এরকম এরকম আমার টাকা দিয়ে তো হইব না, 2-3 হাজার টাকা লাগবে, ওরা কিছু কিনা দিই, ওরা তো কিছু কিনা দেয়নি। তোর বাবা আবার ওরে 2000 টাকা দিছে যে আচ্ছা ঠিক আছে তা টুম্পারে টাকা দাও,
তো আবার দোকানেও স্যালারিও পাইছে আবার বোনাসও পাইছে। তো ওইটা আবার ওর মায়ের বুঝাই দিছে। তো ওর পকেটে যে ওর বাবা 2000 টাকা দিছিল আবার ওর আম্মু থেকে নিছে। নেওয়ার পরে ওটা রাইখা দিছে। আমি 500টা টাকার জন্য ওর থেকে অনেক কান্নাকাটি করছি যে আমার 500টা টাকা দাও কুরবানি দে। 2020 সালে 500টা টাকার জন্য আমি বলছি যে আমার 500টা টাকা দাও, ও আমার দিল না। না বলছে না না নাই দিল না। আমি অনেক কান্নাকাটি করলাম। পাশে ঘরে এক ভাবি থেকে 400 টাকা নিছে। নেওয়ার পর ওইটা আবার যার থেকে আমি কাপড় চোপড় নিতাম তারে আবার দিয়ে দিছি যে ভাবি আমি তো কাজ করে আমি তোমার টাকা দিয়ে দিব। তো এরকম এক তারিখ হইল কুরবার ঈদ হইয়া হওয়ার পর তখন আমার শাশুড়িও আমার বলে না যাইতে কিংবা উনি ওনার আমি দেখা করতেও যাই নাই। তো 7 তারিখ শুক্রবার ছিল, আমি 7 তারিখে গেছি। 7 তারিখে ওর আম্মুর আবার হইতেছে গার্মেন্টস খোলা ছিল। তো গেছি পরে দেখি ঘরে তালা দেওয়া। তো পাক ঘরে আমি দাঁড়ায় রয়েছি, ওনারা পাশের ঘরে ওনারা আন্টিরে ওনারা রান্না করতেছে। তো কয় বউ তুমি আইসো এতদিন পর? আমি কই হ্যাঁ তো কি করবো একবার আইসি। তো ওনারা আর চাবি ওনাদের পাশের ঘরে এক আন্টির ঘরে চাবি রেখে গেছে। তো ওনারা এখন আর চাবি দিতেছেন না আমারে। আমি তো জানি না যে ওনাদের ঘরে চাবি রাখছে। তো এই আমি আবার ওর ওদের ঘরের মোবাইল নাম্বারটা নিলাম। আমি বললাম রিপা শান্তর একটু ফোন দাও তো। তো ওই রিপা আবার ফোন দিল। দেওয়ার পর বলতাছে আমি বললাম যে তুমি কই? কয় আমি খেলতে আইছি। তুমি কি বাসায় আসো? কয় তুই বাসায় আসছো? তুমি কি হ্যাঁ। তো বাসায় আসছে পরে ও আমার সাথে আবার ওরকম মেলামেশার করার পরে ও আবার আমার মাইধ্য শুরু করলো যে তুই বাসায় যা। আমি কই কি না আমি বাসায় যাওয়ার জন্য আসি না, আমি একবার এইখানে থাকতে আসছি, দেখো না কাপড় চোপড় নিয়ে আসছি। তো ওর ও কি করলো গুসল টুসু করার পর নামাজও পড়তে গেল না, জুমার নামাজ পড়তে যায় নাই। তিনটা মোবাইল ওর আম্মু একটা ফোন কিনছে, ওর আম্মুর আগের পুরান ফোন ছিল আর ওর হাতের ফোন নিয়ে আমার মাইধর করার পর ও চলে গেছে। আমার ননা শেষে আমার দেখছে যে ছাদের উপরে কাপড় চোপড় আসছে একটু পা ওর একটু নিয়ে আসিস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু তাহলে যান। তো আমি থাকতে আবার ওর বাবার বয়স দিছে যে বাবা টুম্পা এরকম এরকম বাড়িতে এসে এখন ওরা কি করবো। ওর আমি যাইতে খুঁজতে ও যায় নাই, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে আমি ওর ডাকছি ভালো কি মন্দ। তা আমি আর কিছু বলি না, পরে আমি ছাদের গেছি পাশের ঘরে মেয়েদের সাথে, দুইটা মেয়ে ছিল আমার বয়সে ওদের বাসায়, ওদের জন্য সাতটায় আমি ছাদে গেছি কাপড় চোপড় আনতে। যাওয়ার পর বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে। আমার শাশুড়ি আসতে পরে পাশে ঘরের আন্টিরা বলছে যে আপনি তো ছেলের বউ আইছে। কই 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 তো ছাদে। পরে ওই আন্টি আমার ডাক দিল যে তোমার শাশুড়ি তোমার ডাকে। তা আমার শাশুড়ি আমার ডাকে, আমি আবার কিছু কথা না বলে আমি গেছি ওনার সামনে। যাওয়ার পর উনি আমার সাথে অনেক রাগারি খারাপ ব্যবহার করলো। করার পর আমার শ্বশুরে ফোন দিছে ওনার মোবাইলে, ওর ওনার ছেলের মোবাইলে শান্তর মোবাইলে ফোন দিছে। দেওয়ার পর বলে দাও ওর কাছে দাও ওর সাথে আমি কথা বলি। তোর বাবা আমার ওদিন অনেক খারাপ খারাপ নোংরা নোংরা ভাষায় আমার সাথে গালাগালি করছে, এখনো বলে খারাপ কথাগুলো বলছে, আমার অনেক খারাপ লাগছে। ওনারা ওর মা দেশে চলে যাবে, ঘরে একটা কিনছে প্রেশার কুকার কিনছে, একটা হইতেছে ব্লেন্ডার কিনছে, আর দুইটা রুমের হইতেছে 24টা পর্দা কিনছে। তো এগুলাই কিনছে আমি যাওয়া আমি না থাকা অবস্থায়। তা আমি নাকি ওগুলা ওনাদের ঘরের জিনিস আমি নাকি চুরি করতে আসছি। তা আমি বললাম যে আমি যদি চুরি করতাম তাহলে অনেক আগে আমি চুরি করতাম, মেবি আমি যখন পার্লারে কাজ করছি তখন পারতাম ওনাদের থেকে অনেক কিছু চুরি করতে। ওই আপুটা আমার বিশ্বাস করে তাহলে রাখতো না 3-4 বছর যে টুম্পা এত খারাপ ছিল। আমি রাগ করে আসলে ওই আপুটা আমার ডাকিয়ে নিয়ে যেত। তোর বাবা আমার চোর অপবাদ দিছে, আমি অনেক কষ্ট পাইছি, এখনও কষ্ট পাই। ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি আজ পর্যন্ত কেউ থেকে চোর অপবাদ পাই নাই, ওর বাবা থেকে পাইছি কিছু একটা না নিয়ে। তো এরকম যাওয়ার পরে ও আবার ওই এক মাস যখন ছিলাম ওর মা যাবে যে মাসে, ওই এক মাস আমি ওদের কাছে ছিলাম। থাকার পরে এমন প্রত্যেক দিন বলতো যে তুই জাগা জাগা তুই জাগা। তো এরকম একদিন দুই দিন তিন দিন সহ্য করতে 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 আমি একদিন ব্যাগ নিলাম যে আমি থাকবো না আমি যাবো গা। রাত্রে 9টা সাড়ে 9টা বাজে তখন, তা আমি ব্যাগ চেক নিচ্ছি আমি যাবো গা। আমি গেছি মানে ও যাওয়ার সময় বলতেছে যে তুই রিক্সা ভাড়া নিয়ে যা, তুই রাতে বৃষ্টিতে হাঁটতে যাবি। আমি বললাম যে তোর রিক্সা ভাড়া তুই নে আমি নিব না। এই কথা বলে আসার পর ও আবার সিটকেই লাগায় ঘরে বসে বসে টিভি দেখতেছে। তা
আমি অর্ধেক রাস্তায় গেছি বৃষ্টিতে ভিজে, আমার জিদে আমি কান্না করতে করতে যেতেছি। তা আবার রিটার্ন আমি ফিরে আসছি আমার ননাসের বাসায়, যে ওইখানে আমার শাশুড়ি আছে। আমি বলি, যদি না বলে যাই তাহলে আমার বাবা মা যদি কিছু বলে তে বলবে যে মেয়ে, তাহলে কই বলা যায় নাই। তা আমি আবার আমার শাশুড়ি বললাম যে আমি আপনার ছেলে এমন এমন আমার বাই করে দিছে, পরে তুই বাসায় আয়, আমি দাঁড়া আমি আইতাছি। কই তা আসেন, পরে উনি এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ওনার ছেলের বকাবকি করতেছে যে হ্যাঁ ছেড়ে আসে আর কয়দিন, তুই ছেড়ে লোক এরকম শুরু করসকে, হ্যাঁ দুই দিন পর আমি তো যাবো গো, এখন এরকম শুরু করস, এরকম নাটক করস। তা আমি আর কিছু বলি না, আমি ভাবতাম যে হ্যাঁ সত্যি সত্যি বলতো, আসলে ওনারা কি বলতো না বলতো আমার সামনে আবার বলতো না। তো এরকম যাওয়ার পর একদিন কি হইলো, এরকম ওর মা আমার বুঝাইলো যে দেখ, আমার শ্বশুরের সাথে তখন কথা হইতো না, ওই যে শ্বশুরে গালাগালি করছে ওনার আমার বাবা মা ছাড়া যে আমি বাড়িতে আসছি এই কারণে। তা আমি আবার কিছু বলি নাই যে থাক আমি আয়সা পড়ি। তা আয়সা পড়ার পর যাই নাই, তখন আমার মা আবার আমার আমার মায়েরা আমরা আবার জোরে জোরে করাও আমার শ্বশুর বাসায় নিয়ে গেছি যে আম্মু আসো। আমি আমার আমার হাজব্যান্ড নিয়ে যে গেছি, নিয়ে যাওয়ার পর আমার মায়ের কিছু বলে নাই, আমার মা ভালোই নিয়ে গেছে মিষ্টি ফল টল নিয়ে গেছিল ওদের বাসায়। নিয়ে যাওয়ার পর ওর মা আবার ভাত, আমার মা আমার শাশুড়ি জানতো না যে আমার মা আসবো। তা আমার মায়েরা নিয়ে আসছি, আমার মায়ের সালাম টালাম দিল আমার মা আমার শাশুড়ি, ওনারা কথাবার্তা বলে নাই যে আমার মা বলে নাই যে আপনার আমার মেয়ে আপনার ছেলের হাতে দিলাম, এই কথাটা বলে নাই, বিয়ে দিন কাইতো বসে আর কি বলবে, এই কথাটা বলে নাই দেখা ওনারা অনেক রাগ। আর এইটা ওইটা আনছে, তো আমার ননাসে আসছে, আমার ননাসে আমার মায়ের দেখলো, আমার বাবার আসল তো দেখেনি ওনারা কেউই। তো এখানে এইভাবে গেল, যাওয়ার পর আমার বাবা মা আসেনি আমার বিয়ের পরে, ওই প্রথম আমার মা আমার শ্বশুর বাড়িতে গেছিল একা, আমরা জোর করে নিয়ে গেছিলাম। তো ওই এতে যাওয়ার পরে আমি আবার এক করলাম, তো থাকলাম অনেক কয়েকদিন। তা আমার শাশুড়ি আমারে বললো, পাশের ঘরে ওনারা আবার বলতো ওনাদের সাথে ভালো মিল ছিল, শাশুড়ির ঘরে বসে বলতো যে বউরে রেখা না যাইতে ভালো লাগতেছে না, বউরে রেখা খারাপ লাগতেছে, আমি বাড়ি গেলে বউরে দুই তিন মাস পর বাড়ি নিয়ে যাবো, ওনাদের কাছে বলতো এই কথা। আর আমার কাছে বলতো যে দেখ টুম্পা, যে তোর লেগা আমি বুড়া বয়সে সংসার সারতে পারবো না, তুই হয়তো কয়েকদিন বাড়িতে থাক, তোর শ্বশুরের মাথার মতো ঠিকঠাক হোক, তারপরে দুই তিন মাস পরে আমি ঠান্ডা হইলে আমি তোরে নিয়ে যাবো হ্যারে কুয়াটে। আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে আম্মু যান। তো এক তারিখ একত্রিশ তারিখে উনি আবার হইতেছে বাড়ি যাবে। তো আমার আবার ৫০০ টাকা দিচ্ছে আমার শাশুড়ি, ওর হাতে ১০০০ টাকা ভাঙতে ছিল না দেখে, ওর ১০০০টাকা নোট দিছে যে ভাঙ্গা আর ৫০০টাকা দিয়ে আসিস। তা আমার দিয়ে গেল, আমার মায়ের ভালো কি মন্দ কিছু বলে নাই, ও বলে নাই যে আম্মু, আমার মায়ের আসল তো আম্মু কি কিংবা কিছুই বলে নাই ওনার, আমার মায়ের সাথে ওনারা কেউই কথা বলে নাই। তো এরকম ও আমার রেখা গেল, আমার বোনরা ছিল না কাজে গেছিল, আমার বোনরা থাকলে হয়তো অবশ্যই দুই চার চারটা কথা বলতো যে আমার বোনের রেখা আপনারা কেমনে বেড়াইতে যেতেছেন, যে ওরা নিয়ে যান ও বেড়াই আসুক আপনাদের সাথে যায়, এসব কথা কিছু বলে নাই। তো এরকম ২০০ টাকা আমার হাতে দিয়ে গেল, ওর আম্মু ৫০০ টাকা দিছে, ও আমার ২০০ টাকা হাতে দিল যে টুম্পা এই ২০০ টাকা নেয় হাত খরচে কদিন চালা, তা আমি আইলে তো তুই তো আবার টাকা টাকা করবি, তো তখন নেই টাকা নিস। তো ১৩০ তারিখে আমার রেখে গেল, ১ তারিখে আমি আবার কাজে মানে অনেক দূরে একটা জায়গায় কাজ নিলাম, ১ তারিখে সকালবেলা আমি কাজ নিলাম। তো নেওয়ার পর আমি মনে করছি হ্যাঁ হয়তো বাড়িতে গেছে, তো আমি লাঞ্চের সময় ফোন দিছি যে ঋণ দেখি ওর বাড়িতে গেল কি না। তো ফোন দেওয়ার পর ওর বোন ধরছে, আমাকে কি ঋণ আপু বাড়িতে গেছেন, কয় না এখনো যাই নাই আজকে রাত্রে যাবো। তা কয় তুই আবি, আমি কই কি দেখি যদি ছুটি দেয় তো আমি যাবো। তো কয় কি তাড়াতাড়ি ছুটি নিয়ে আনিস, আইনা দেখা টেহা করে তারপরে যাইস, আমাকে আসছে তাহলে ঠিক আছে। তো এরকম ভাবে আমার আমি আবার ছুটি নিলাম ৫টা বাজে, নেওয়ার পরে আমি আবার রিক্সা দিয়ে ওদের বাসায় যে বাসায় ছিল ওরা ওই বাসায় গেছি, যা দেখি ওনারা মাস্তাবানা গাড়িতে সব উঠাইতেছে। তা আমার একটা যে চাস্তু ননদ ছিল উনি আবার জিগাইতেছে ওই আপু যে
শান্ত তোমার টাকা টুকা দেয় না? কি হ দিছে? 200 টাকা দিছে। তা আমার ননা সাবার শুনছে যে ওরে 200 টাকা দিছে। তা আম্মু তো আগেই বলছে যে টুম্পার আমি 500টা টাকা দিছি। তা আমরা কই কে তোর 200 টাকা দিব? আমি কই আমি কিভাবে বলবো? আপনার ভাই যদি 200 টাকা দেয় তা কয়। তারপর শান্তরে ধরছে, শান্ত তুই ওরে 200 টাকা দিছিস কে? কই আমি দিছি, আমার তো ভাঙতি আসিল না। তা পরে আবার 200 টাকা দিল, 400 টাকাই। আগে দিছে 200, পরে দিছে 400 টাকায়। পরে আর টাকা টুকা ওর থেকে নেই নেই। পরে এইভাবে ওনার সাথে দেখা টেকা করে 10:30 বাজে আমি বাসায় আসছি। আমার শাশুড়ি আবার খাওয়াই টাওয়াই দিল। আমার শাশুড়ি আমার বুঝাই দিল যে দেখ মা, এমন কোনো দিন ভুল করিস না যে মানুষ তোরে খারাপ কয়। আমি ওনার কথাটা আমি মাথায় রাখছি যে আমার শাশুড়ি আমার এই কথা কইলো যে কেউ জানি তোরে জানি খারাপ না কইতে পারে। আমি বস আসা আমি ঠিক আছে, আমার কেউ খারাপ করবো না, আমি হেমর করে চলবো। তো এরকম 10 দিন পর বেড়াইতে আসলো, বেড়ায় আসলো গ্রামের বাড়ি থেকে ওর বোনের সাথে। আসার পরে আমি ওরে ফোন দিছি যেদিন আসছে, আমি বলি যে শান্ত কই তুমি? কয় আমি দোকানে। আমি কই কি কখন আসছো? কয় কে তো আজকে রাত্রে আসছি। আমি কই কে আসছে তাহলে আমার সাথে দেখা করবে, আমাদের বাসা আসবে? কয় আস্তে আস্তে ঠিক আছে তুই কই? আমি কই কে তো কাজে, কয়তো ছুটি নিয়ে বাসায় যা, আমি আসবো না রাইতে ছুটি হইলে। আচ্ছা আস্তে তাহলে ঠিক আছে। তা আমি আমার ভাবিরে জানাইলাম, আমার মায়েরে জানাইলাম যে ও এমন এমন বাসায় আসবো। তো ও আসতে পরেতে আমি খালি কইতাম যে শান্ত ঘর ভাড়া নাও, ঘর ভাড়া নাও। ও বলতো যে আছে এই মাসে না ওই মাসে, এই মাসে না ওই মাসে নিব, এইভাবে বলতো। ও 2 দিন ওই জায়গায় ছিল, ও দোকান থেকে খাইয়ে আসতো। ঈশ্বর আমার একটা টাকাও দিত না যে আমি একটা ভালো একটা জিনিস খাবো কিংবা কিছু করবো, আমার দিয়ে যেত না কখনো, আজ পর্যন্ত দেয় নাই। তো আমি আর কিছু বলি নাই যে ওর থেকে টাকা টুকা পেশার দিয়ে নিব থাক। এরকম মানে ওই যে 2 দিন আমাদের বাসায় ছিল, ও আসার পরে 2 দিন থাকার পরে ও আবার চলে গেছে, আবার হইতেছে দোকানে চলে গেছে, ওর বোনের কাছে থাকতো। তা আমি আর ওর বোনের বাসায় ভয়ে যাইতাম না। তা একদিন গেছি, যাওয়ার পর ওর বোনে ভালো কথাবার্তা বললাম, আমি ভালো কথাবার্তা বললাম। তা আমি আমার শাশুড়িরে ভয় পাইতাম, ওনার কথা শুনলে আমি ফোন কেটে দিতাম, ওনার কথা শুনলেই আমার শাশুড়ি অনেক ভয় পাইতাম। তো এখানে যাওয়ার পরে আমি আর কিছু বলি নেই। তাও এরকম আমার কাছে মিথ্যা কথা বলতো যে আমি তো শুনছি যে তুমি রিনাপুর কাছে থাকো। কয় না আমি রিনাপুর কাছে থাকি না। তো এরকম মিথ্যা কথা বলতো। আমি তো পাশে ওনার বোনের বাসায় যখন যাইতাম তখন ওর বোন যদি না থাকতো আমি পাশে জিজ্ঞেস করতাম যে এই জায়গায় কে নিহার মামায় থাকে? হ থাকে তো। আমি কইতে ও আমার কাছে মিথ্যা কথা বলে কিসের জন্য যে ও বেচালার থাকে? আমার কাছে মিথ্যা কথা বলতো। তা আমি আর কিছু বললাম না, থাক এরকম 1.5 মাস যাইতো, আমি ওর থেকে 1.5 মাসের মাথায় ওর আম্মু আসছে বেড়াইতে ঢাকা। ওর মা 1.5 মাস পর, ওর মা যাওয়ার পর 1.5 মাস পর বেড়াইতে আসছে। আসার পর আমার বলতেছে, আমি আবার ওরে ফোন দিছি ওই দিন, আমি না দিলে ও কখনো ফোন টোন দেয় না, ও কখনো কথাবার্তা বলে না। তা আমি ফোন দিছি যে কই তুমি? কয় দোকানে। কয় তুই কই? আমি কই কি আমি তো বাসায়। কয় বাসায়? রিনাপুর বাসায় যাম। কই কে? কয় আম্মু আইসে, আম্মু তোরে দেখতে চাইছে। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আম্মু আবার কিছু কইবো না? ওর আমি আবার গালিগালাজ করছিলাম। আমি বললাম আমি আবার ভয় ছিলাম যে আম্মু আবার আমার কিছু বলবো না। কয় না আমি কিছু বলবো না, যেহেতু আমি গেছি। যাওয়ার পরে গেটের সামনে আমি গেছি, প্রায় 5-10 মিনিটের মতো আমি দাঁড়াইছিলাম যে আসলে আমি গেটের টুকা দিব কি দিব না। পরে গেট টুকা দিছি, পরে দেখে আম্মু শুয়ে কথা বলতেছে আমার ছোট খালা শাশুড়ির সাথে। তা আমার ননা সে জিজ্ঞেস করলো ভালো আছিস? আমি কই কি হ্যাঁ ভালো আছি। তো আমি আবার ওই ননা সে মেয়ে নিহারে নিয়ে আমি আবার দোকানে গেছি, দোকান থেকে ওরে কিছু কিনা দিয়ে আমি আবার ওরে নিয়ে পাশে যে বাসায় ছিলাম ওই বাসায় দেখা করতে গেছি। দেখা করার পরে তা আমার শাশুড়ি আমার নিয়ে আইসে, কয় কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? কয় ভালো আছি। কয় তুই এরকম হয়ে গেছিস কে, শুকায় টুকায় কেমন হয়ে গেছিস? আমি কই কি আমি তো এমনই দেখছেন এই তো। পরে আমার ননা সে করে আমার মাথারে বিলি দিয়ে দে, তেল দিয়ে দে। তা আমি আবার তেল দিয়ে দিলাম। তা আমার শাশুড়ি আবার পিছন থেকে আমার মাথায় তেল দিয়ে দিল। জীবনে আমার মাথায় উনি যে কয় মাস সংসার করছি কখনো মাথায় হাত দিয়ে দেখে নাই। ওই দিন আমার এত আদর করলো যে বলার বাহিরে। আমার খাবার টাবার খাওয়াই টাওয়াই দিল যে খায়, শান্ত তো আইতে দেরি হইব, রিক্সা ভাড়া দিয়ে দিলাম, তুই বাসায় যা।
10:30 বাজে রাতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু আমি যাইতেছি। তে তখন আমি আবার আমাদের বাসার উপরে কাজ করতাম, কাজ করতাম আমি আবার বাসার উপরে। তো ওইখান থেকে আমি কিছু টি শার্ট ছিল তোর জন্য, 4টা টি শার্ট একরকমের, দুইটা আর হইতাছে দুই রকমের, এক একটা একটা সাদা ছিল আর একটা অ্যাশ কালারের ছিল। তো এক একরকমের দুইটা যেটা আমি বলছি যে শান্ত তুমি একটা হইতাছে তুমি তো নারগুজে যাও, তো ওইখান থেকে আমার বাবার জন্য এই দুইটা যে একরকম দিলাম ওইটা একটা তুমি তিনটা তুমি নিও আর একটা সাইড কাইটা আমার বাবার পকেট বানাই দিও। তো বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আমি ওই 4টা গেঞ্জি ওরে দিয়ে দিলাম, ও আমি আর পরে পাইনি, আমি আর ওরে জিজ্ঞেস করি না যে গেঞ্জি গুলা কই, আমার আর মনে ছিল না। তো এখানে যাওয়ার পর ও আর কিছু বলে নাই। তো ওর বোন আবার জিজ্ঞেস করলো যে গেঞ্জি গুলা ওই কই পেছে, আমি কইলাম ওগুলা আমি দিছি। ও তুই দিস? আমি কই হ্যাঁ। ও যদি কইলো কয়ে শান্ত বলছে যে আমি কিনা আছি, অথচ আমার নামটা বলে নেই যে আমি কি, ও কিন ও দিছে, ও কাজ করে উপরে থেকে আনছে দিছে, আমার এসব কথা কখনো বলে নেই। আমি আর কিছু বলি না। তারপর ও আমার ওর মার সাথে আমি বুধবারের দিন দেখা করছি, শুক্রবারের দিন ওর মার জন্য দুটা থ্রিপিস কিনছি। ওর মা তো দেশে চলে যাইব, আমি ছেলের বউ হইয়া তার কিছু দিলাম না, আমার নিজের কাছেও খারাপ লাগে। পরে দুইটা থ্রিপিস কিনলাম, কিনা ওর মার সাথে আমি গেছি দেখা করতে, ওর মা চলে যাইব শনিবারের দিন শুক্রবার দিন রাত্রে। আমি গেলাম, পরে ওর মায়ের দুটো থ্রিপিস দিলাম। তো আমার ননা সে জিজ্ঞেস করলো কি আনছো, তুমি কি দেখো না আমি মাল লেগে কি আনছি। কয় এস আমার শাশুড়ি আবার বলে যে এসব তো আনতে কইছে কে পাগল সেরি। আমি কয় আম্মু আমি আনছি, আমি আপনার পোলার বউ কিছু দিলাম না, এখন আমি দেই। কয় তোর এসব কেউ আনতে কইছে, তুই আনছোস কে? আমি কয় আমার ভালো লাগছে আমি আনছি। কয় এসব নিয়ে যাইস? আমি কই কি না নিয়ে যাবেন, আপনি নিয়ে যান। তো ওদিন আমার আবার আমার বড় বোন আসছিল আমাদের বাসায়, তো ও জানতো না যে আমার বড় বোন আসছে, ওর আর বলিও নাই। তো আমি আবার হইতেছে আমার ভাবি আবার ওরে এক সপ্তাহ আগে দাওয়াত দিছে, আমাদের বাসা আসা যাওয়া করতো। তো এক সপ্তাহ আগে আমার ভাবি ওরে দাওয়াত দিছে। তো ওদিন সারাদিন ওর বোনের বাসায় টুকটাক একটু কাজ টাজ করে টুরে দিলাম, হাতে হাতে সব কিছু করে দিলাম। তো সন বিকাল দুপুরবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে সন্ধ্যাবেলা উঠছি, তো ও আমার বলতেছে যে টুকপা তোর ভাবি না ওরা দাওয়াত দিচ্ছে। আমি কে হ্যাঁ। কত ভাবিরে ফোন দেয়, আমি কে আমার তো নাম্বার নাই। কয় আমারতে আছে। আমি কই কি আসা তাহলে ঠিক আছে দাও আমি ফোন দিই। তা আমি কই কি ভাবি এমন এমন হ্যাঁ নাকি দাওয়াত দিস, হ্যাঁ আইতাছে। পর আমার ভাবি কি করলো, রান্না বাড়া করলো। করার পর ও কি নিয়ে, ও আমাদের বাসে সবসময় গেলে হাফ লিটার একটা 7-Up দুইটা চিপস নিয়ে যেত, এর বেশি কিছু নিত না আমাদের বাসে গেলে। তো আমি আর কিছু বলি না, ও আবার নিয়ে গেল দুইটা চিপস, 1 লিটার একটা 7-Up নিয়ে গেছে। তো আমার ভাবি এবার ভালোই খাওয়া দাওয়া করাই টরে দিল, ওদিন ও থাকবে। তা আমার ভাবিটা মনে করছে খাই খুঁয়া চাইবো থাকবো কিসের। তো আবার ওদিন থাকলো, থাকার পরে পরের দিন সকালবেলা আমি আবার ঘরের ভিতরে ঝামেলা করতেছি যে না আমি শান্তরে ক, শান্তরে ক আমি ঘর ভাড়া নিতে, আমি আর এমনি থাকবো না। আমি শান্তরে রাত্রেও বসে যে শান্ত আমি আর এভাবে থাকবো না, এভাবে আর কতদিন দেখো, এমন করতে করতে 1.5 মাস হয়ে গেল, কি করবো এখন, ঘর ভাড়া নাও। ও কয় কি যে আচ্ছা ঠিক আছে সামনের মাসে আমি ঘর ভাড়া নিতেছি। আমি কই কি আচ্ছা তাই ঠিক আছে, কিন্তু ঘর ভাড়া কিন্তু নিবা না, কিন্তু দেখবা কি করবো আমি। কয় কইছি না আমি তোমারে ঘর ভাড়া নিবো। তা আমার ভাবিদের সামনে সবার সামনে কথা দিছে যে হ্যাঁ আমি 1 তারিখ সামনে মাসে 1 তারিখে আমি ঘর ভাড়া নিবো। তো বললো যে আচ্ছা, আমি এবার কিছু বলি নাই। তো আমার যাওয়ার সময় বললো যে তুমি পা টাকা লাগবো, ওর পকেটে আবার 20টা টাকা ছিল। আমি বলছি তোমার কাছে টাকা নেই আমি আবার কি নিবো। তো আমি আর ওর থেকে টাকা নিলাম না, ওর তো যেহেতু 20 টাকা ছিল, তো ওইটা ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার আয়সা পড়লাম, ওর এক বাই দিয়ে আসলাম। আসার পরে আমি কই কি যাক ভালো হয়েছে 1 তারিখে ঘর নেবে, তো শান্তর সাথে আমার কথা হয়েছে। তো 3-4 দিন পর আমি আর ফোন দিছি, দেখি ফোনে নেটওয়ার্ক পায় না, মানে বন্ধ বন্ধ বলতে আসছে। তো বন্ধ বলে তো আমি কই কি আমার সারা রিনা করে ফোন দিলাম ওর বড় বোনরে। তো রিনাপুরে ফোন দিলাম, পরে রিনাপুর জিগেলাম যে রিনাপু কেমন আছে, তোমার ভালো আছে? আমি কই কি আপু আপনার ভাইয়ে কই, কয় শান্ত তো 2-3 দিন ধরে আঙ্গ বাড়ি আসে না, আমাদের বাসায় আসে না। তা আবার কি করলাম ফোন এমন বন্ধ বন্ধ, আবার আমার শাশুড়ি ফোন দিলাম। আমার মনে খটকা যে আমার শাশুড়ি আইসে, আবার আমার ননা সে বলল 3-4 দিন ধরে আমাদের বাসায় আসে না,
আমি আবার আমার শাশুড়ি ফোন দিলাম যে আম্মু আপনার পোলাই কো কয় শান্ত জনি কই গেছে কইতে পারি না শান্ত কই গেছে কইতে পারি না বাড়িতে নাই এরকম বিকাল 11টার দিকে ফোন ধরছেন তানবি কই তুমি কয় আমি তো দোকানে আমি কই তুমি দোকানে মিথ্যা কথা কওকে কয় না আমি সত্যি দোকানে আমি কই তো আমি তো তোমারে ফোন দিছি তোমার ফোন বন্ধ তোমার মায়েরে ফোন দিছি তোমার মা কই কি বাড়িতে নাই কই জানি গেছে তোমার বোনের ফোন দিছে তোমার বোনের কয় দুই তিন দিন ধরে শান্ত আমাগো বাড়ি আসে না ও আমি তো কথা বললো তে বিকালবেলা ওর আবার মামা তো বোন ফোন ধরছে আমার ছোট ননদ তো বলতেছে আমি আবার রাগারি করছি আমি মনে করছি দোকানের কেউ হইতে পারে যে তুমি ফোন ধরছো কিসের জন্য তোমার ফোন যার ফোন সে কই কয় ভাবি আমি তো মিম আমি কই কেউ আমি তোমার নাচি না অনেকগুলো কথা বলছি কিছু মনে করো না সরি ও বলছে তাহলে আচ্ছা তাহলে ঠিক আছে ভাবি কিছু মনে করে নেই তো বাড়ির সবাই কেমন ভালো আছে আমি কই তোমার ভাইয়ে কই কয় ভাইয়া তো নাই কই জানি গেছে আমি আসলে বোন মনে তো ওই দিন থেকে ওই দিন আমার বললো যে হ্যাঁ আমি বাড়ি এসছি আমি দোকানে ঝগড়া টগড়া ঝামেলা হয়েছে ওরকম ভাবে আমি আইসা পড়ছি তো আমি আর কিছু বলি নাই যে তো গেছে তা আমি দুই তিন দিন পর আবার কাজ খুঁজলাম কাজ নিলাম গার্মেন্টসে আমি আবার কাজ নিলাম নেওয়ার পরে আমি ফোনের পিছনে অনেক টাকা খরচ করছি এমন টাকা খরচ করতে করতে দেখি ও আমার ফোনে টাকা চাইতো যে ঠুম্পা 500 টাকা দে আমি কালকে ঢাকা আসবো একটা ঘর টর নিয়ে আমি কাম কাজ করবো কাম টাম ঠিক করিস আচ্ছা তাহলে ঠিক আছে ও এরকম আমার থেকে টাকা নিত আজকে নিত দুই দিন তিন দিন ফোন ধরতো না ফোনে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না তারপর আবার দুই তিন দিন পর আবার ফোন ধরতো আমি কই কি বাবা তোমার ঢাকা আসার কথা কয় আমি এমনি আসি না এমন এমন সমস্যা হয়েছে আমি কই কি আজকে যাওয়া লাগবো না সামনের মাসে যাইস কিংবা অমুক দিনে যাইস ঠিক আছে তুমি আইবা তো ভালো কথা আমি আবার বলতাম যে সত্যি শান্ত তুই যদি আমার তার কোনো দিন টাকা চাস তা কিন্তু আর টাকা পাবি না কই তুই কলি আমি কই হ্যাঁ আমি কইলাম তা আবার কিছুদিন পর আবার টাকা চাইলো কিছুদিন পর আবার ওর মার সাথে ওর সাথে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পর ও আমার আমি আর ওদিন ফোন দিই নেই ও শুধু আমার ফোনের আশায় রয়েছে যে টুম্পা কখন ফোন দিব টুম্পা থেকে কখন আমি টাকা চাবো আমি তো ফোন দেইনি আমি তো কাজে ছিলাম তা আমি দুপুর কাজে থেকে আসছি পরে সন্ধ্যাবেলা তো ও বলে যে টুম্পা কই তুই কে বাসায় কয় আম্মু লোকে আমার সাথে মন মন ঝগড়া লাগছে আম্মু ঘরে তালা দিয়েছে আর নানি বসে গেছে তা আমি কই কি এটা নানি বসে গেছে তো তুমি কই কয় চাষি গো ঘরে আসি বড় কাকি গো ঘরে কই ভাত খাইছো কয় হ কয় আমার 500 টাকা পাঠাবি কালকে আমি ঢাকা যাবো আমি আর এই জায়গায় থাকবো না তা আমি কি করলাম আমার পরের দিন সকালবেলা আমি 1 GB MB ভরে দিলাম আর 500 টাকা পাঠাই দিলাম ও ওই টাকা নিয়ে মেলা করতে গেছে মেলায় গেছে ওর নানু বসে গেছে মেলায় ওর মাও গেছে ও গেছে ওইখানে মেলায় তো আমি বলি যে ও না আসবো আসবো রাত্রে 3টা 4টা পর্যন্ত আমি সজাগ যে ও আসবো আমার ফোন দিব আসে না কে আমি আবার আমার ঘরেও কইছে যে মা এমন এমন উই আসবো আমার ভাবির বসে ওকে কে আসুক ঘর তো খালি আছে তো ওইখানে এক রুম অনেকগুলো রুম ছিল তো খালি আছে আমাকে ঘরে তো সব খেতা বালিশ আছে থাকবো সমস্যা কি আমাকে আসতে তা ঠিক আছে পরে এরকম আসে না পরে আমারে বলতেছে যে তোর কি কি পছন্দ তুই কি আমার কি বেশি কিছু পছন্দ না তুমি আমার জন্য একটা চুলের কাঠি এনে দিবা সুন্দর দেখা কয় আচ্ছা তাহলে ঠিক আছে ও যে ওর বোনেরা বিয়ে খাইতে যাইতো কিংবা বিয়ে খেয়ে আসতে এমনি বেড়াইতে যাইতো মাছ ধরতে যাইতো আমার কখনো বলতো না যে টুম্পা তুই আমাদের সাথে আয় ভালো কি মন্দ ও দাদি একটা অসুস্থ বিছনায় তো আমি আর কিছু মনে করতাম না যে ওর বোনেরা যাইতে বলতো কিন্তু আমি আবার শুনতামও না ওর চাচিদের বাসায় একদিন গেছিলাম ছোট ছোট চাচির বাসায় যাওয়ার পরে উনি আবার এই কথা বললো যে রিনারা তো বিয়ে খাইতে গেছিল তরে পারলো তো পারলে তো নিয়ে যাইতো কিংবা আমরা কইছিলাম যে বউরে ফোন দেন বউ আসুক আইসে বেড়ায় যাক রেখে দেন বউ থাকুক আমার শাশুড়ি আর ওদিন কোনো কথা বলেনি ওদিন নাকি কোনো কথা বলেনি যে আমার বিষয়ে যে টুম্পা আসবো ভালো কি মন্দ টুম্পারে ফোন দিব এরকম দেয় নাই তো আমি আর কিছু মনে করি নেই তোর কাকি আবার অনেকগুলো কথা বলছে যে গ্রামের মানুষের সবাইরে বলছে যে আমি নাকি শান্তরে ফাঁসায় বিয়ে করছি
আমার আমি নাকি কোনো প্রেগনেন্ট ছিলাম না, কোনো কিছু নাকি ছিলাম না, আমি নাকি ওরা ফাঁসায় বিয়ে করছি, ওরা এক বাপের এক ছেলে দেখা সবাই বলতো। আর ওরা সবসময় টাকার অহংকার দেখাইতো, যে আমাদের তো টাকা আছে, এটা আছে, ওইটা আছে, সবসময় টাকার অহংকার দেখাইতো। তা আমার ও চাচি বলছে যে এরকম এরকম, ওরা তো এরকম কয়, তোরে তো নিব না শান্ত, আগে হোক পরে হোক তোর তো শান্ত নিব না, তো তোরা একটা কাজ কর, তোরা একটা কেস মামলা কর। আমি কই আমি কেস মামলা কিছু করবো না, আমি আর অত কিছু জানতাম না যে কাবিনের কাগজে কই কি হয়েছে না হয়েছে, এটা এখনো জানি না। ওরা নাকি সাদা কাগজে ইস্টামে সই করছিল, আমি খালি উনি এই কথাটা বলছে, ওরা খালি আমি এই কথা বলছি যে তোমরা নাকি সাদা কাগজে ইস্টামে সই করছো, তো এটা কোথায়? আমি ওরা জানতো না যে কোথাকার কাজে আনছে না আনছে ভালো মন্দ, এখনো জানে না, কিন্তু এখন জানছে আমি বাড়ি যাওয়ার পরে। তো আমি আর কিছু বলি না, হঠাৎ এরকম যাওয়ার পর ওর কাকির কাকির সাথে রাগারাগি মানে গালা গালাস করছে, ও তো ছেলে এমনি ভালো ছিল না, গাঁজা গুজা খাইতো, সবসময় আড্ডা দিত। তো আমি আর কিছু বলি না যে থাক গালি গালাস করছো কে, আমি তুমি হয়তো আমার নিতে পারো নাও নিতে পারো, তুমি আমার জন্য কিসের জন্য গালি গালাস করবো, তোমার ফ্যামিলিতে আমার জন্য কিসের জন্য অশান্তি করবা, আমি কথাগুলো বলছি না। তারপরে উনি গালি গালাস করলো, এরকম করার পরে ও আমার থেকে সবসময় টাকা চাইতো, যে টুম্পা এমনি ভরে দে নাই, ফোন অফ থাকবো, নেটে আমার সাথে কোনোদিন যোগাযোগ করতে পারবি না, আর আমার খারাপ নিব না। তারপরে আমার আশা দিয়ে রাখতো যে তোর আনবো এইটা ওইটা, তা আমি বলতাম আচ্ছা তাহলে ঠিক আছে আমি টাকা পাঠাই দিতেছি, এমনি ভরে দিতেছি, আচ্ছা ঠিক আছে দে। এই 2021 সালে রোজার ভিতরে ওরে কি করছে, ও বলতেছে যে টুম্পা আমি ঢাকা আসবো মার্কেট করতে, আমি আসাতে ঠিক আছে ভালো মার্কেট করতে আসবে আসো, কয় আমার কিছু টাকা আমার গাড়ি ভাড়া পাঠা, 1000 টাকা পাঠা। আমি কি করলাম, ওই টাকাটা আমি ঘরে দিলাম না, ওই টাকাটা আমি ঘরে দিলাম না, আমি ওরে টাকা পাঠাই দিলাম, 1000 টাকা পাঠা, 800 টাকা পাঠাই দিছে, 200 টাকা আমার হাত খরচা রাখছি, ওই টাকা পাঠাই দিছে। তো আর 2-3 দিন আর ফোন টোন ধরে না, ফোন দিলে খালি গালি গালাস করতো, ফোন দিলে গালি গালাস করতো, তো ফোন দিছিস কে ভালো মন্দ, কখনো জিজ্ঞেস এখনো জিজ্ঞেস করে না যে টুম্পা তুই কি দিয়ে ভাত খাইছিস, তোর শরীরের অবস্থা কেমন, তুই কিরকম আছিস, তোর বাড়ির সবাই কিরকম আছে, আজ পর্যন্ত জিজ্ঞেস করে না। তা আমি বলি যে থাক কিছু যেহেতু না জিজ্ঞেস করে তো এখন কিছু করার নাই। তারপর ওরা টাকাটা বিশ্বাস করে আমি দিলাম, দেওয়ার পর ও কি বলবো, ও আর কিছু বলে না, 3-4 দিন আর ফোন টোন ধরে না, ও বাড়ির কাজকাম করতে আসে, মানে আমার শুনাইতে আসে যে আমি বাড়ির কাজকাম করতেছি, ও ছেলে এখন হয়তো একটু কাজ টাজ করে, আগে একটা ইট এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে দেখতো না, যে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে আমি লড়াইছি ইটটা, ওর বাবা কখনো এই ধরনের কাজ করে নাই, করেও নাই, কিন্তু এখন হয়তো একটু কষ্ট করতেছে জানি না, কিন্তু ও আমার সাথে না শুধু মেয়েদের কথা বলতো, শুধু মেয়েদের কথা বলতো যে দেখ টুম্পা তো হচ্ছে ভালো একটা মাইয়া পাইছি, ভালো মাইয়া লগে কথাবার্তা কই, এরকম আমার সবসময় কথাবার্তা কইতো। আর ওই একটু স্টাইলিশ ছিল, যেহেতু শহর থেকে ও গ্রামে গেছে, গ্রামের ছেলেরা তো ওইরকম ছিল না, ও যাওয়ার পরে স্টাইলিশ ছিল দেখা, ও মানে সবার উপরে দাপট দেখাইতো। আমি আর কিছু বলি না যে থাক ও স্টাইলিশ ছিল কি ভালো কি মন্দ, আমি কিছু বললাম না। তো এরকম ও আমার শুধু কন্টিনিউ মানুষের সামনেও বলতো, মানুষ আমার তো বলতো না, ও মানুষের সামনে বলতো যে ওই মেয়েটা ফোন দিছিল ভালো মন্দ, এরকম ও কুরবানি ঈদের পর আসলো, রোজার ঈদের পর আসলো, রোজার ঈদ হয়েছে 13 তারিখে, ও আসছে 25 তারিখে। তা আমার বড় বোন যেটার বরিশাল বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে হইতেছে রোজার ঈদের পরে, তা আমার মা আবার গ্রামের বাড়িতে চলে গেছে যে এ করবে, আমাদের কৃষি আবাদ করছিলাম তো এখানে ধান টান, আমার বাবা তো একা কিছু করতে পারবে না, তো আমার মায়ের আমরা পাঠিয়ে দিছি। আমার মা পরে আসলো, কাজ সব কিছু করার পরে চাল ডাল যা লাগে সব কিছু নিয়ে আসলো, আমাদের 2-3 মাসের খাওয়ান খরচা নিয়ে আসলো, শুধু কাজ করবার টাকাটা কয়েকটা টাকা হাতে থাকলে তো ভালো। এরকম ও আসলো, ও যেদিন গাড়ি তুলছে আমার আম্মু ওদিন গাড়ি তুলছে, তা আমি আর ওদিন রাত ওরে রাত্রে আর বলি নাই, যে নাকি মাওয়া ঘাটে উঠছে তখন কে বলে যে শান্ত এরকম আমার মাও গাড়িতে উঠছে,
তো মনে হইতেছে আর আসমানটা ভাঙ্গে মাটিতে পড়ছে, শুনছে আমার মায় আইছে। আর ওর বাড়ি কেউ জানতো না যে শান্ত ঢাকা আসতেছে, যে টুম্পাই জানে ভালো মন্দ। ওর ফ্যামিলি কেউ জানতো না যে টুম্পাই জানে, অথচ ওনার ও বলছে যে আমি টুম্পার সাথে আমার কোনো যোগাযোগ আছে, কিন্তু কেউ জানে না যে আমি ঢাকা আসছি, ও এই কথা বলতো। তো আমি আর কিছু বলি নেই, থাক বলি নেই বলতে কখনো বলি নেই, এখনো বলি না। ও আমার মাও গাড়িতে উঠছে, ও আবার কি করলো রাত্রে 3:30 বাজে, ওইখান থেকে আসতে তো সময় লাগে না, ফরিদপুর থেকে ঢাকা আসতে 6 ঘন্টার রাস্তা, তো আসলো 3:30 বাজে রাত্রের। আইসা ওর বাড়ি আম কাঁঠালের দিন ছিল, তখন আম কাঁঠাল জানছে সব ওর মনের বাসায় রেখে আমার বাসায় খালি হাত পা নিয়ে আসছে। তা আসার পরে আমি আর কিছু বললাম না যে তুমি আমার জন্য ভালো কি মন্দ এইটা ওইটা আনলা না কে, তো আর কিছু বলেও না। তা আমি আর কিছু বলি না, কিন্তু ও আমার কাছ থেকে ওদিন রাত্রে 1 ঘন্টা ছিল, সেদিন থাকার পর ও আমার থেকে 500 টাকা নিল, বলে যে আমার হাত খরচা নেই পকেট খরচা নেই আমি কীভাবে চলবো। আমি বললাম আমার তো 500 টাকা আছে, তুমি নাও আমার বিকালে 200 টাকা দিও, 300 টাকা তুমি খরচা করো। তো বলো আচ্ছা তাই ঠিক আছে। আমি যে জায়গায় কাজ করতাম ওই জায়গাতে আমি আগে ও যখন আসতো না তখন আমি কান্নাকাটি করতাম, মানে কথা বলতাম, ও শুধু আমার কষ্ট দিত, খালি কান্না করতাম সব সময় যে আমি এত টাকা খরচ করলাম, আমি এখন আমার বাবার বাড়িতেও থাকতে পারতেছি না, তোর বাড়িতেও থাকতে পারতেছি না, আমি এখন অশান্তিতে ভিতরে আছি। তা আমি আর কিছু বলি না, ওরে খালি সব বলতাম। তো বলে আমি তো কাজকাম করি না, আমি কি করবো। আমি কই কি তুমি ঢাকা আসো, ঢাকা এসে কাজকাম করো, তোমার ঢাকা আসতে কে মানা করছে, তোমরা তো কেউ মানা করে না, আর তুমি আসো আমি তোমার কাছে আসি। তো বলতো যে আচ্ছা ঠিক আছে, আমি তুই কাজটা ঠিক কর আমি আসবো না। আমি এদিকে কাজটা ঠিক করতাম ও আসতো না, ওর মায়েরা বলতো ওর মা আমার গালাগালি করতো, এই ভয়ে ওর মার সাথে আমি ওর ফোন যখন ওর মা ধরতো তখন আমি সাথে সাথে ফোন কাটিয়ে দিতাম, ওর মার সাথে আমি কথা বলতাম না, ওর মা আমার বাড়ি যাওয়ার পর গালি গালাস করলো। তো আমি আর কিছু বলি না। তারপর এরকম রোজার ঈদের পর ও যখন আসলো, আসার পর 10 দিন থাকছে, ও আমি ওর 100 টাকা দিয়ে ঘুরতে নিয়ে গেছি, আমার নিজের টাকা দিয়ে 100 টাকা দিয়ে আমি ওরা ঘুরতে নিয়ে গেছি, ও আমার তার বিনে ও আমার একটা সুতাও দিল না। ওর মা 2500 টাকা পাঠাইছে ওর মার্কেট করবে আর গাড়ি ভাড়া পাঠাইছে। তো যেদিন পাঠাইছে ওদিন আবার ও আমার সাথে ছিল, ওর মা আবার ফোন দিছে যে শান্ত রিনার ফোনে 2500 টাকা পাঠাইছি। আমি আবার কি আমার কয়েকে চুপ চুপ থাক, কোনো কথা কইস না, সবাই জানে যে তোর লগে আমার কোনো কথা আছে, কিন্তু কেউ জানে না যে আমি ঢাকা আছি, তোর লগে আমার যোগাযোগ আছে। তা আমার আমি আর বলিনি কথা। তোর মার সাথে ওর এরকম কথা হয়ে গেল, তারপরে আমি কই কি তো কবে মার্কেটে যাইবা আমার নিয়ে যেও, কাছাতে ঠিক আছে আমি তোরে নিয়ে যাবো। যাওয়ার পরে আমি আর গেলাম, ও 1500 টাকা বিকাশ থেকে 2500 টাকা পুরাই বিকাশ থেকে উঠাইলো, উঠানোর পর ও মার্কেটে গেল, নানগুস মার্কেটে গেলাম। মার্কেটে যাওয়ার পরে ও হইতাছে এ করলো, কাপড় চোপড় কিনলো, 4টা না 5টা প্যান্ট কিনলো, আর কিছু কিনে নেই, এমনি সারাদিন ঘুরলাম ঘাললাম। ও আমায় শুধু সকালের নাস্তাটুক করাইলো আর দুপুরে যে খাবার টাবার এগুলো কিছুই করাইলো না, তো করাই নাই যে ভালো। তো আমি আর কিছু বললাম না। বলার পরে ও আমার আমি দুপুরবেলা বলতেছি যে শান্ত আমি না এ খাবো দই খাবো, তো আমার 40 টাকা দিয়ে একটা দই কিনে দিল। আমি কিছু বলি নাই যে থাক। তারপর আমার বান্ধবী ওর বান্ধবী ছিল আগে, ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, ওই মানে 4-5টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। তো ওই মেয়েটা আবার বিয়ে হয়েছে যার সাথে যার বাসায় গেছিলাম, তো ওর বাসায় গেছে 1000 টাকা খরচ করছে, মিষ্টি নিছে, চিপস এইটো হাবি যাবে অনেক কিছু নিছে। শুধু ওর বাসায় যা আমার সাথে একটু মানে এ করার জন্য গভীরতা মানে এ ছিল, আমি আর কিছু বলি নেই থাক গেছে। ওই আন্টির বাসায় যাওয়ার পরে ওর বান্ধবীর বাসায় যাওয়ার পরে ও শুধু গায়ে গেঞ্জিটা খুইলা ও ওর আন্টির কোলে একটা লাভ দিয়ে বসলো। মনে হয় আমি এতটা খারাপ লাগছে আমার কাছে, আর আমার বারবার বলতো যে তুই ওই পাশে যা ওই পাশে যা, মানে বারান্দায় যেতে বলতো। তা আমি কইছি আমি বারান্দায় যাবো কিসের জন্য, আমি যে আমি আর কিছু বলি না, আমি চুপচাপ রইছি মানুষের সামনে অমন করতেছি না। আমি আবার চুপচাপ ওই জায়গায় গেলাম।
ওর বান্ধবীর বড় বোন ছিল নিপা আপু, তো ওই নিপা আপু আবার আমার বারবার যা জিজ্ঞেস করতো যে তুমি মন খারাপ করছো, না আপু আমি মন খারাপ করি নাই, অথচ আমার ভিতরে ভিতরে মন খারাপ রয়েছে, না আপু আমি মন খারাপ করি নাই, মন খারাপ করি নাই দেখে থাক কিছু বললাম না। তো আবার আমি আবার আমার রাস্তার ভিতরে আমার স্যান্ডেলটা আমার ছিঁড়ে গেছিল, মানে ওদের বাসে ঢুকতে নিয়ে, আমি আবার ওই জুতাগুলো পরলাম না, আমি কই খালি পায়ে যাব, তো আমার খালি পায়ে যাইতে দিব না, তো ওর মতো গেল আমি আমার মতো গেলাম। ওর থেকে ওদিন আমি 100টা টাকা চাইছিলাম, আমি ওর থেকে টাকা চেয়ে পাইনি, আজ পর্যন্ত পাইনি টাকা চেয়ে, আমি আর কিছু বলি নাই, আমি আমার মতো আইসা বললাম। তো ও আবার কিছুদিন পর ও যেদিন বাড়ি যাবে ওদিন আমার সাথে দেখা করলো, যে কাজ করতাম ওইখানে ঘোরার মতো একটা সুন্দর জায়গা ছিল, এখানে দেখা করলো। দেখা করার পরে আমি বললাম যে ঘর ভাড়া নাও শান্ত, 1 তারিখটা আসছে, আমি তো দেখো আমি কাজ করি, তুমি আর কাজের জন্য ট্রাই করো, আমি ঘরেতে কিছু চাল ডাল ঝালাক আমি সবকিছু নিতেছি, আর আমার ভাবি তো আছেই, আমার ভাবি নে আমাদের সাহায্য করলো। তো না ও ঘর ভাড়া নিবে না, ওর ভিতরে মনে মনে শয়তানি যে ও আমার রেখে কবে চলে যাবে, 10 দিন ও ছিল তো চলে গেছে। তারপর ওর বাপ ও যাওয়ার 2 দিন আগে বলছে যে টুম্পা আমার বাপে যদি তোর ফোন দিয়ে জিজ্ঞেস করে যে শান্ত তোর লগে দেখা করছে, তুই ডাইরেক্টলি মানা করবি যে না শান্ত আমার সাথে দেখা করে নাই। তো আমার ওর বাবা আবার ফোন দিছে 2 দিন ও 2-3 দিন যাওয়ার পরে, ওর মায়েরও ফোন দিছে যে আম্মু ঠিকঠাক মতো গেছে, কয় হ গেছে, তো কয় এতদিন তো দেখলাম 1 বছর ধরে তোর বাপ মায় তো তোরে দিয়ে গেল না, এখন তুই কি করবি, তুই আইসা পর। আমি কই কি আম্মু আমার কিছু কিছু হাতে টুকটাক ঋণ আছে, আমি এখন যাব না, আমি আর কয়েকটা দিন পরে যাই, 10-12 দিন পর, কাজটাতে ঠিক আছে আহিস। তো ওর বাবা আমার যাওয়ার জন্য পুরো প্রস্তুতি, ওর বাবা বিদেশ থেকে ওর কাছে 1000 টাকা পাঠাইছে, ও বলছে ওর বন্ধুর কাছে দিবে। পরের দিন আমি আবার ওর ফোন দিছি, কি ব্যাপার আব্বু না টাকা পাঠাইছে তুমি আমার না যাওয়ার জন্য, হয়তো কার কাছে যাবি কই যাবি। তো ওর বাবার কাছে ও মানে আগের যে অতীত কথাগুলো ছিল ওগুলো বলে দিছে যে টুম্পাই তো এরকম এরকম করতো, ওরে বাড়ি আনব না, আনার কোনো দরকার নাই, থাক ও বলে গেছে যে ও বিদেশ যাবে, আমি আর কিছু বলি নেই থাক। যেহেতু আমি অনেক কান্না করছি ওর জন্য, অনেক ফোনে পিছনে টাকা খরচ করছি, শুধু ফোনে কথা বলে বলি টাকাগুলো খরচ করছি, তো আর কিছু বলে নেই, আমি এই পর্যন্ত থাক, আর ওর বাসা বাড়ির আশাবাদ দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমি এরকম শুধু কান্না করতাম যে থাক আমি কি দোষ করছি, আমার নিব না থাক, দেখি ওর চেয়ে ভালো ছেলে আমি পাই কি না পাই, আমার জীবনে আবার আরেকজন নতুন করে আসে কি না আসে, যে আমি তারও ওর মতো করে ভালোবাসতে পারি কি না, আমি না এটা চিন্তা করতাম। তখন ধৈর্য ধরতে ধরতে আর ধৈর্য কুলায় না, 1.5 বছর ধরে এমন ধৈর্য ধরে রয়েছি, তাই কুরবানি ঈদের পরে ওর সাথে আমি ও আমার নিবে না, আগে থেকে ও যেহেতু দোকান দিছে আরো আগের টাকা ছিল, ওদের অহংকার আবার দোকান দিয়ে আরো অহংকার হয়ে গেছে, তো আমার ডাইরেক্টলি সবসময় বলতো যে তোরা আমি বাড়ি আনবো না আনবো না, আমি বলি থাক বাড়ি আনবা না যেহেতু তোমার আশা করে আমার লাভ নাই, তুমি তো ও আমার সবসময় বলতো যে তুই তোর মতো থাক, আমি কই কি যে আমি একটা অভিশাপ কামাইছি তুমি কখনো ভাবছো, আমি আমার ভাবার দরকার নেই, আমি কই কি আচ্ছা তাহলে ঠিক আছে তুমি এই দুনিয়া সব কিছু করে নাও কিন্তু ওই দুনিয়া কখনো কিছু করতে পারবা না, ওরে আমি সবসময় এই কথাটা বলি এখনো বলি। তো বলে আমার ওসব চিন্তা করার কোনো দরকার পড়ে না, আমি কই আচ্ছা তাহলে ঠিক আছে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো, এরকম বলতে বলতে একদিন এক সময় আমি কখনো ছেলেদের সাথে কথা বলতাম না ফোনে, শুধু ওর ফোন নাম্বার ছাড়া আর কোনো ছেলেদের ফোন নাম্বার আমি রাখতাম না ফোনে, কোনোদিন কথা বলতাম না। তো এইরকম একটা ছেলের সাথে আমি কথা বলছি, ছেলের বাড়ি ছিল চাঁদপুর ভাই, একটা ছেলের সাথে আমি কথা বলতাম, ছেলেও আমাকে কখনো দেখে না আমিও ছেলেকে কখনো দেখি নাই, তো জাস্ট কথা বলতাম। তারপরে ওরে একদিন বলছি যে শান্ত তুমি তো আমার নিবাই না, তাহলে আমার 2 লাখ টাকা দিয়ে আমার তুমি আমার বুঝাই দিয়ে দাও, আমার কাবিনে যেহেতু 2 লাখ টাকা ছিল, আমি এটা বলছি। ও আবার ওর বাবারে বলছে যে বাবা এরকম এরকম টুম্পাই তো 2 লাখ টাকা চাইতেছে, আমি আর ওর বাবা আমার ফোন দিছে বাংলাদেশ সময় 3:21 বাজে ওইখানে 5টা না কয়টা যেন বাজে মালয়েশিয়া, তা আমি আর বলি যে হ্যাঁ আমি আপনার ছেলেরে বলছি যে আমার যেহেতু ও নিয়ে খাবে না তাহলে আমি কি বলবো, যেহেতু আমার স্বামী ঠিক না তাহলে আমি কিছু আমার তো ওই জায়গায় কিছু করার নাই,
তো ও বলে যে ওর বাবা বলে যে তুমি এত বড় কথা বলছো, 2 লাখ টাকা তোমার কিসের 2 লাখ টাকা দিবে, তুমি কি তোমার বাবার বাড়ি থেকে আনছো? আমি বলি না না আমার আমি আনি নেই, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়েছে তার বিনিময়ে আপনারা আমাকে কি দিবেন? কিছুই তো দিতে পারবেন না। তখন বাবা আমার সাথে 21 মিনিট কথা বলার পর আমি আর কিছু বলি না ওইখান থেকে। ওর বাবা আমার, ওর বাবা তো আমার সব এখনো গালি গালাজ করে নাই, 1 মাস ধরে আমার বাবা আমার ফোন দেয় না, হঠাৎ ফোন দিয়ে ওর বাবা আমার গালি গালাজ করে। আমি ওই ছেলের সাথে কথা বলতাম, ও শুনছে আমার ফোনটা হ্যাক করছে, যে আমার তো টাচ ফোন ছিল না, বাটন ফোন, আমার সিমটা হ্যাক করছে, যে টুম্পায় কি কারণে কথাটা বললো। তো আমি আবার কিছু বলি নেই, ওই ছেলের সাথে কথা বলতাম ফোনে টাকা নিয়ে, ওর সাথে কথা বলতাম, ওই ছেলে থেকে টাকা নিয়ে আবার ওর সাথে মিনিট ভরে ভরে কথা বলতাম শান্তর সাথে। তা শান্ত ওইটা জানতো না যে আমি আসলে আগে টাকা ভাঙছি কুরবানিদের পর থেকে, ওর জন্য আমি এরকম সিচুয়েশনে আসছি। ওই নারায়ণগঞ্জ থেকে আমি আজকে গাজীপুর আসতে বাধ্য হয়েছি, আমার বাবা আমারে ওর থেকে দূরে নিয়ে আসছে, কারণ ও খাওয়ান পরান ভরণ পোষণ কিছুই দেয় না, উল্টো ও আমার থেকে নিয়েছে, ও আমার কখনো দিয়ে যায় নাই। আমি আর কিছু বলি না যে শান্ত তুমি আমার খাওয়ান খরচ একদিন চাইছিলাম, ওর মা আমার একটা গালি গালাজ দিয়ে বসলো, তারপর থেকে আমি আর চাই না। তো এই জানুয়ারি মাসের এই 22 সালে জানুয়ারি মাসে ওর বোন ফোন দিছে, ওর ফুফাতো বোন, গোষ্ঠীর সবার বড় ফ্যামিলির। আমার তো ওর ফ্যামিলি কেউই দেখতে পারে না, যেহেতু আমরা গরিব, আমি দেখতে শুনতে অত একটা সুন্দর না, আমি ভালো না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, ওদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, ওরা বড় লোক, আমি আর কিছু বলি না। তো এরকম ওর বোন আমার ফোন দিছে 9:56-তে, না 9:51-তে ফোন দিছে, 9:51 বাজে ফোন দিয়ে প্রথম ভালোই কথাবার্তা বললো, লাস্টের দিক দিয়ে ওর বোন আমারে গালাগালি করলো যে শান্তর আমি বিয়ে করামু, তুই দেখবি তুই পারলে কি করিস করিস। আমি তো কি, আমি তো শান্তর বিয়ে করার সুযোগ দিছি, আমি তো শান্তর বিয়ে করার সুযোগ দিছি, আমি তো মানা করি না যে শান্ত বিয়ে করবে না ভালো কি মন্দ। তো ওর বোন বললো যে আমি শান্তর এই মাস 1 সপ্তাহের ভিতরে বিয়ে করবো, তুই পারলে কি করবি করে দেখাইস। তারপরের দিন ওর বোন ফোন দিল, ভালো মন্দ কথাবার্তা বললো। তো তারপরে কয়েক 2-3 দিন পর ওর বোন জামালপুর ওর বোনের বিয়ে হয়েছে। তোর বোন বললো যে দেখ টুম্পা, আমরাও যেমন 3টা বোন, হেমন্ত আমি ছোট বোনের মতো মানলাম, আমি তোরে বাড়ি নিয়ে যাবো, আমি তোরে শান্তর কাছে দিয়ে আসবো, আমি তো শান্তর ভালোবাসে পুরা পাগল ছিলাম, আমি তো শান্তর ভালোবাসে এখনো পাগল আছি, শান্তর ভালোবাসে আমি পাগল ছিলাম। ও বলতো যে, ওর বোন বলতো যে টুম্পা তুই আমার কাছে কাবিনে কাগজটা নিয়ে আসিস, আয়সা তুই আমার সাথে দেখা করিস, আমি তোরে তুই বৃহস্পতিবার দিন সকালে রওনা দিস, আমি তোরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি আর তোর ভাইয়া জায়গা আমরা তোর ফরিদপুর দিয়ে আসবো। তা আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে, তা আমি তো শান্তর কাছে যাইতে রাজি আছি, আপনারা যেহেতু আমার এত কিছু বললেন, আর শোনেন আপু আমি তো ভয় পাইতেছি, আমি এই না গাজীপুর আসছি পরে থেকে আমার না কেমন জানি লাগতেছে যে আমার ভয় ভয় লাগতেছে যে আমার সামনে একটা বিপদ আছে। আমি বললাম কয় কি তুই এত এটুক বয়সে এত কিছু নিয়ে তুই কেমন ঘোরস, ছোটরা অন্যায় করছে বড়রা সমাধান করব। তো আমি এইরকম বিশ্বাস করতে করতে আমি এই সপ্তাহের আগের সপ্তাহে ওর বোনের বাসায় গেছি, ওর বোন আমার ডাকছে। আবার ওই যে আমি গ্রামের বাড়িতে যখন 3 মাস ছিলাম, ও আমার বিয়ের কথা বলছে ওর ফ্যামিলিতে যে টুম্পার নাকি বিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে গেছে, কিন্তু আমি এই বয়সে আবার আরেকটা দ্বিতীয়বার ভুল করব, বিয়ে করব এই বয়সে আমি কখনো করব না 5 বছর ছাড়া। তা আমি আর কিছু বলি না। তো ও বললো, ওর বাবা ফোন দিয়ে বললো যে তোর কয় টাকা লাগবে, 50-60 হাজার টাকা লাগলে তুই ফোন দে, তোর বিকাশ নাম্বার দে, আমরা তোর টাকা পাঠাই দিতেছি তোর বিয়ের জন্য। বলে কে বলছে আমার বিয়ে, আমরা শুনলাম তোর বোনে, অথচ আমার আত্মীয় স্বজনের নাম্বার কেউ ওনাদের সাথে যোগাযোগ করে না, আমার বাবা মাও যোগাযোগ করে না, ওর বাবার মুখের ভাষা যেহেতু ভালো ছিল না এখনো ভালো না, ওনার কেউ আমার ফ্যামিলি থেকে যোগাযোগ করে না যেহেতু ওর বাবার মুখের ভাষা ভালো না। আমি আর কিছু বলি না, আমার ডিভোর্স পাঠানোর জন্য আমার কাছে মিথ্যা কথা বলে আমার গ্রামের বাড়িতে, আমার আমার কাছে যে টুম্পা তোরে নিতে আসবো, তোর শাশুড়ি তোর মামা শ্বশুর শান্ত যাইয়া তোরে নিয়ে আসবো, তো গ্রামের বাড়িতে ঠিকানা দে। তা আমি এরকম প্রথম ভালোই ঠিকানা দিছিলাম, তারপরে যে শুনছি যে ওনারা আমার ডিভোর্স পেপার পাঠাবে,
তা আমি বলছি যে না, এগুলা ঠিকানা ভুল, এগুলা সঠিক না, আমি ভুল ঠিকানা দিচ্ছি আপনাদের। ওনারা আমার বারবার জিজ্ঞেস করছে যে টুম্পা দি সত্যি ঠিকানা দিয়ে সত্যিকারের, যে কোনো বিপদ আপদ যদি হয় মানে ওনারা আমার থেকে সত্যি কথা জানার জন্য। তা আমি বলছি না, এটা মিথ্যা ঠিকানা, আমি মিথ্যা ঠিকানা দিচ্ছি। এখন আপনারা কেন নিউজ পেপার পাঠাবেন পাঠান, আমি শান্ত রয়ে ডিভোর্স দিব না, আপনারা পারলে কই নিয়ে যাবেন, আমি সেই জায়গায় যাবো। তো ও বললো, ওর বাবা মা আর কিছু বলে নাই, ওদিন আমার সাথে গালাগালি করলো, খারাপ খারাপ ভাষায় গালাগালি করলো, আমি কিছু বলিনি, থাক। ওদের ওর তখন আর গ্রামে গেছি, তখন আর টাকাটুকু ভরতে পারতাম না, ওর থেকে হাত খরচা চাইলে আমি পাইতাম না, কোনো কিছু পাইতাম না। তো এরকম করতে 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 এই আমি এখানে ঢাকা আসে, ওই যে বললাম যে ওর বোন আমার নিতে চাইছে, ও যে বোনের সাথে আমি ওদের বাসায় যাইতে চাইছি, তো ওই বোনের বাসায় আমি দুই দিন থাকছি। দুই দিনে যে সিচুয়েশন আমি দেখছি যে ওইখান ফরিদপুরের মেয়েরা কীরকম হইতে পারে, সেইটা আমি ওদিন যা দেখছি যে ফরিদপুরের মেয়েরা নিজের হাজবেন্ডকে কীরকমভাবে জখম করে রাখে। মানে আমার দেখছি আবার মারামারি ওনাদের ওইখানে, আবার ওই আপুটা বেশি একটা সুবিধা ছিল না। তো আমি দেখছি ও ওনার হাজবেন্ড সে, ওনার হাজবেন্ড সে যদি কিছু বলতো, তো ওনার হাজবেন্ড সে বলতো এই দেখো যদি কিছু বলো তো কিন্তু গলার উপরে বঠি নিয়ে বসবো, একেবারে কিন্তু কাইতে পেলাম। আমি এগুলা দেখে আমি তো কিছু ভয়ে আমি কিছু বলতে পারি না, যেসব নাকি আমার নিজের ননদ আমার সামনে কিছু করতো না, তার হাজবেন্ডের সাথে ওই আপুটা আমার সামনে ওই রকম করতো, আমার নিজেতে খারাপ লাগতো। তো আমি আর কিছু বলি না। তো এরকম ওদের বাসায় ওর বোনের বাসায় মারামারি লাগছে, বোনে মনে মারামারি লাগছে, বসি নিয়ে উঠছে। তা আমার শাশুড়ি বলছে যে হ্যাঁ, আমার জামাই বলছে 15 দিন সময় নিচ্ছে যে আমি তোর 15 দিনের ভিতরে ডিভোর্স দিবো, 50,000 টাকাটা তোর ম্যানেজ করে জানিয়ে দিব পারি অমনি দিবো। তা আমি আর ওই ভয়ে আমার বাবা মা আমার যে ঘরে উঠাইছে, এটা আমার সৌভাগ্য যে আমি এই দুই বোন থুয়ে আমি নিজে ছোট, সবার ছোট, আমি যে বিয়ে বসেছি গোষ্ঠীর সবার ছোট ছিলাম, আমি ভুল করছি একটা, আমাদের ঘরে উঠাইছে, এটা আমার ভাগ্য, না হলে আমি আজকে রাস্তায় রাস্তায় থাকতাম কি হইতাম। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু এখন আমি বলতে যাই যে আমি এই শান্তরে এতটা ভালোবাসি যে ও মনে করে, ওর ফ্যামিলির সবাই মনে করে যে আমি শান্তর টাকা পয়সা দেখে ভালোবাসি, আসলে শান্তর টাকা পয়সা দেখে আমি ভালোবাসি নেই। আমি সবার সামনে বলতে চাচ্ছি আমি কখনো শান্তর টাকা পয়সা দেখি নেই, কিন্তু আমার শান্ত টাকা পয়সার প্রতি লোভ লালসা নাই যে ওর টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাবো। হ্যাঁ আমার আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে ওই রকম না যে মানুষের টাকা নিয়ে আমরা চলবো। আমার বাবা মা আজকে আমরা কি কষ্টে চলি একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি। ওরা আমার সাথে এত বড় একটা ছলনা করছো, আমার জীবনটা নিয়ে সিনিমিনি খেয়েছে। আমি চাই না আমি একটু বয়সে যে ভুল করছি আর কেউ করুক, কিংবা আমি যাদের সাথে চলি তাদেরও বলে যে তোমরা কখনো প্রেম করে বিয়ে করো না, বাবা মার ইচ্ছা বিয়ে করো, কারণ বাবা মারা পরবর্তীতে দোষারোপ করতে পারবা। আর আমি আজকে নিজের ইচ্ছায় বিয়ে করে আমি আমার বাবা মায়ের কোনো দোষারোপ করতে পারি না, কারণ নিজেরটা নিজে নেই সমস্যার সমাধান করতে হবে। ওর বোন আমার সামনে কথা বলতো না, ওর মার সাথে ইমুতে বাইরে যাওয়ার কথা বলতো, বাইরে যাওয়ার কথা বলার পরে আমি খালি একদিন ও আবার একটা কথা বলছে ওর বোনের সাথে, যখন কথা বলতেছে তোর বোন বসে তুই তো গামচুতি, তুই তো হিরণছি, তুই তো চুয়াডাঙ্গা থেকে গাঁজা কিনাই না খাস, এই কথাটা আমার সামনে বলছে। তো হয়ে যে কতটা ভালো সেটা জানা আছে, আমার কথা বলতেছে কয় তুই যে কারে ঘরে আনছস সেটা জানা আছে যে ও কিরকম মেয়ে। ওর বোনেরা আমার তো ফ্যামিলি, ওর ফ্যামিলি কেউ তো আমার দেখতে পারতো না, আমি যেই তো টাকা পয়সা কোনো দিক দিয়ে নাই, আমি দেখতে শুনতে ভালো না, আমি খারাপ দেখতে শুনতে, মানে ওর ফ্যামিলি কোনো দিক দিয়ে আমার নাই, ওরা যেরকম ওই রকম আমি না। আমি আর কিছু বলি নাই, খালি আমি ওই কথাটা শুনছি। পরে ওইখান থেকে আমি যে বাচ্চা ফিরে আসছি এটা আমার সাত কপালের ভাগ্য, ওরা আমি আইসা বলছি। পরে ও বলে কয় কি তুই ওই জায়গায় কি দেখছস, তুই যদি ফরিদপুর আসতি তাহলে আরো বেশি দেখতি যে ফরিদপুরের মানুষ কি রকম হইতে পারে, আর তোর আমি এমনি এমনি ছাড়তাম না, তোর আমি কিছু না কিছু করে হইলেও ছাড়তাম, আমি তোর এমনি এমনি ছাড়তাম না কখনো। আমি বলে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাও, তুমি যদি নাও, তুমি যদি আমার কোর্ট পর্যন্ত নিয়ে যাও, আমি হ্যাঁ বলবো, আমি শান্তর বাবার কোনো টাকা পয়সা দেখি নেই, আমি শান্তরে দেখছি, আমি শান্তরে দেখে বিয়ে করছি, শান্ত যতই খারাপ হোক না কেন আমি শান্তর সাথে সংসার করে খাবো, শান্ত গাঞ্জটি হোক, হিরঞ্জি হোক, মদ খোর হোক, জুয়া খোর,
তা দেখে আমি তাতেই খুশি। আমি আজও বলতে চাই সবার সামনে কিংবা সবাই শুনতেছে, আমি শান্তর বাবার কখনো টাকা পয়সা দেখি নেই, আমি শান্তর ভালোবাসা দেখছি। অলরাইট, সো এই মুহূর্তে এখন আর ওর সাথে যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো যোগাযোগ আছে, কিন্তু ওই রকম ভাবে নাই যে আমি ওর থেকে খাওয়া খাওয়া। আচ্ছা, ডিভোর্স হয়েছে? না না, ডিভোর্স তো হয় নাই। ডিভোর্স তো হয় নাই? না না। আচ্ছা, কিন্তু যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ। আজকে লাইভে এসে বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ভিতরে যে কষ্টগুলো ছিল সেগুলো তুমি সবাইকে জানাইলা, আর সেই সাথে তুমি মেসেজটা দিতে চাইলা যে তুমি তাদের পরিবারের টাকা পয়সা দেখে নাই, তুমি তাকে ভালোবাসো এবং ভালোবেসেই তার কাছে তুমি থাকতে চাইছো, কিন্তু সে তোমাকে রাখতে চায় নাই। তা আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দাও, একটা মানুষ তো প্রথম দিক থেকেই তোমাকে চাচ্ছিল না, মানে তোমার সাথে ফিজিক্যাল রিলেশনটা হয়ে যাওয়ার পর থেকেই সে তোমাকে চাচ্ছিল না, তুমি অনেকটা জোর করেই সবকিছু করলা, তো এরপরেও তুমি মানে তোমার তো অ্যাটলিস্ট এত ছোট তো তুমি নও যে তুমি বুঝতে পারতেছিলে না যে সে তোমাকে চাচ্ছে না, তাহলে তুমি জোর করে বারবার কেন তার কাছে যাচ্ছিলা? ওইখানে আমার আমি যেহেতু আমার ইজ্জতটা আমি একজনকে দেখাইছি, আমি চাই না আমার ইজ্জতটা আরেকজন দেখুক। তার মানে আমি চাই না যে আমি আরেকটা বিয়ে বসি। আচ্ছা, সহজ কথা হচ্ছে তোমার শারীরিক সম্পর্ক হয়ে যাওয়াটাতেই তোমার একটা জেদ তোমার ভেতরে পেয়ে বসছিল যে একেই আমার চাই, আমি এর সাথে সারা জীবন থাকব। আর সেই ছেলেটা যেটা ছিল যে সে আসলে বহু মেয়ের সাথে আসক্ত ছিল সম্পর্কে, এবং একটা পর্যায়ে তুমি এটা বুঝেও তার সাথে সংসার করতে চেয়েছো, কিন্তু শেষ পর্যন্ত তুমি আসলে পারো নাই। হ্যাঁ পারি নাই, কিন্তু ও আমার জন্য কিছুই করে না, ও থেকে আমি আসবো ওরে আমি উল্টা দিছি, ও আমাকে কখনো দেয় নাই। সেটা আমরা বুঝতে পেরেছি, সে তুমি আমরা বুঝতে পেরেছি যে তুমি সেই আমি আমার ফ্যামিলিতে না দিয়ে ভাইয়া আমি ওরে দিছি, আমার ফ্যামিলিতে আমি অনেক কষ্ট দিছি। তুমি এটা বলছো যে তুমি তোমার ফ্যামিলির সাথে খারাপ করছো? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির সাথে মিথ্যা প্রতারণা করছো, ওরে তুমি সেই ছেলের সাথে সম্পর্কে জড়াইছিলা, তাই তো? তা আজকে তুমি তোমার পরিবারকে কিছু বলতে চাও? আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার আমি আমার বড় বন্ধুই আমি নিজে বিয়ে বসছি। আমার অনেক খারাপ লাগে যে আমি আমার বড় বন্ধু কি কারণে বিয়ে বসলাম, এখন বুঝি, আগে হয়তো বুঝি নাই, জিদের মাথায় সবকিছু ঘুরছি। কিন্তু আমি শান্তরে বলতে চাই যে শান্ত, আমি তোমার বাবা মার টাকা পয়সা কখনো লোভ ছিল না, আমার তোমার তোমারে চাই, আমি এখনো বলে আমি তোমার জন্য আশায় আছি, তুমি যা হও আমি তা নিয়ে থাকতে রাজি আছি, ও গাঞ্জা খোরক মদ খোরক হিরণ খোরক কোনো নিয়ে আমি থাকতে রাজি আছি, কিন্তু আমার ইজ্জতটা আমি আরেকজনে কখনো দেখাইতে চাই না।